নমস্কার, আমি তানিয়া। সবাইকে স্বাগত জানাই। আমার গল্পের আসরে আমরা এখন শুনছি অশনি সংকেত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস। প্রথম দুটি পর্ব শুনিয়েছি, আজ অন্তিম পর্ব অর্থাৎ শেষ পর্ব, শুনতে থাকো। শ্রাবণ মাসের শেষ, বেড়ায় বেড়ায় তিতপল্লার ফুল ফুটেছে। কোচ বকে লম্বা শাড়ি নদীর উপর দিয়ে উড়ে যায় এপার থেকে ওপারের দিকে। অনঙ্গ বউ নদীর ঘাটে জল তুলতে গিয়েছে। ভূষণ ঘোষের বউ এক জায়গায় হাবড় কাদার উপর ঝুঁকে পড়ে কি করছে। অনঙ্গ বউকে দেখে সে যেন একটু সংকুচিত হয়ে গেল। যেন এ অবস্থায় কারো সঙ্গে দেখা না হওয়াই ভালো ছিল ভাবটা এমন। অনঙ্গ বউ কৌতূহলের সঙ্গে বললে, কি হচ্ছে গো কয়লা দিদি? ভূষণ ঘোষের বউয়ের বয়স বেশি নয়, অনঙ্গ বউয়ের সমবয়সী কিংবা দু এক বছরের বড় হতে পারে। আঁচলে কি একটা ঢেকে সলজ্জভাবে বললে, কিছু নয় ভাই। কিছু না, তবে কি হচ্ছে তোমার মরণ? এমনি, তবুও সুজনি শাক তুলছি বলেই হঠাৎ সলজ্জ হাসি হেসে আঁচল দেখিয়ে বললে, মিথ্যে কথা বলবো না বামুনের মেয়ের সামনে, এই দেখো। অনঙ্গ বউ বিস্ময়ের সঙ্গে বললে, ও কি হবে, হাঁস আছে বুঝি? গয়লা বউয়ের আঁচলে এক রাশ কাদা মাখা গেড়ি গুগলি। সে বললে, হাঁস নয় ভাই, আমরাই খাবো। ও কি করে খায়? এমনি শ্বাস বের করে ঝাল চচ্চড়ি হবে। সত্যি? অনেকে তো খায়, তুমি জানো না, আমরা শখ করে খাই ভাই। কি করে রাঁধে আমাকে বলে দিও তো। না ভাই, তুমি খেতে যাবে কি দুঃখে, তোমাকে বলে দেব না। সেই দিনই একটু বেলা হলে কাপালিদের ছোট বউ এসে বললে, এক কুচি চাল ধার দিতে পারো ভাই, বড্ড লজ্জায় পড়েছি। অনঙ্গ বউ বললে, কি ভাই, ভূষণ কাকার বউ এসেছে, দুটো চাল নিতি, দুদিন ভাত পেটে যায়নি, দুটো গেঁড়ি গুগলি তুলে এনেছে সেদ্ধ করে খাবে, কিন্তু দুটো চাল নেই, আমার বাড়ি এসেছে, তা বলে তুমি খাও ভাঁড়ে জল, আমি খাই ঘাটে। আমারও তো চাল নেই ভাই। দুটো একটা হবে না? আছে, দেবার মতো নেই, তোর কাছে নুকবো না, শের চারেক চাল আছে, তা থেকে দেব না, তিন বেলার খোরাকও নেই। কাপালি বউ বসে পড়ে গালে হাত দিয়ে টেনে টেনে বললে, তাই তো, কি হবে উপায় দিদি, চাল তো কোথাও নেই, কি করি বলো তো। অনঙ্গ বউ বললে, ছিল বিশ্বাস মশাই, তার ঘরে যা হয় দুটো চাল ছিল, সেও চলে গেল, আমরাও তো তাই বলি, তবে কোন সাহসে চাল দেব বের করে। তা তো সত্যি কথাই। হঠাৎ অনঙ্গ বউ হেসে বললে, রাগ করলি ভাই ছোট বউ? না ভাই, এর মধ্যে রাগ কিসের, আয় আঁচল পাত চাল নিয়ে যা। সে কি তোমাদের? সে যা হয় হবে, তবু থাকতে দেব না, তা কি হয়, নিয়ে যা। দিন কতক পরে চালের ঘোর অনটন লোকের ঘরে ঘরে, প্রত্যেকে প্রত্যেকের বাড়ি এসে চাল ধার চায়, কে কাকে দেবে। অনঙ্গ বউ দুদিন ছেলেদের মুখে ভাত দিতে পারলে না, শুধু সজনে শাক সেদ্ধ। একদিন এসে কাপালি বউ দুটো সুজনি শাক দিয়ে গেল। একদিন গঙ্গাচরণ কোথা থেকে একখানা থোড় নিয়ে এলো। ভাতের ফ্যান চেয়ে ঘরে ঘরে ফিরছে ত্রিপুরা জেলা থেকে আগত মেয়ে পুরুষ, গ্রামে হাহাকার পড়ে গেছে। সন্ধ্যার দিকে রামলাল কাপালি এসে গঙ্গাচরণকে চুপি চুপি বললে, পণ্ডিত মশাই, চাল নেবেন? গঙ্গাচরণ বিস্ময় সুরে বললে, কোথায়? মেটেরা বাজিতপুর থেকে আমার শ্বশুর এক বস্তা চাল নিয়ে নুকিয়ে পালিয়েছেন, তের মন চাল, বেনামুড়ি ধানের ভালো চাল, ছোট বউ বললে বামুন দিদির বাড়ি বলে এসো, তা কি দর? শ্বশুর বলেছে 40 টাকা করে মন, হাউস চালের মন 40 টাকা, তাই মিলছে না দাদা ঠাকুর,
আপনি তো সব জানেন। গঙ্গাচরণ ইতস্তত করতে লাগলো। দুগাছে পাতলা রুলি আছে অনঙ্গ বইয়ের হাত, একবার গেলে আর হবে না। কিন্তু উপায় কি, ছেলেপুলেকে বাঁচিয়ে রাখতে হবে তো। বাড়িতে এসে স্ত্রীর কাছে বলতেই তক্ষুনি সে খুলে দিলে, এক মন চালিয়ে এসে ঘরে ঢুকল। রামলাল কাপালি বললে, চুপি চুপি নিয়ে যাবেন দাদা ঠাকুর। সন্ধ্যের অনেক পরে চাল নিয়ে আসতে গিয়ে গঙ্গাচরণ ও তার দুই ছেলে পড়ে গেল নিমাই জেলের সামনে। সে নদীতে যাচ্ছে আলোয় মাছ ধরতে, ওদের দেখে বললে, কে? গঙ্গাচরণ বললে, এই আমরা। কে পণ্ডিত মশাই, ইন নাম হই কি উতে? ও আছে ধান বুঝি পণ্ডিত মশাই? হ্যাঁ। নিমাইজেলের বিধবা মেয়ে পরদিন ভোর না হতে এসে হাজির, না খেয়ে মারা যাচ্ছে ওরা, দুটো ধান দিতেই হবে। অনঙ্গ বউ মিথ্যে কথা বলতে তেমন পারে না, না ভেবেই বলে বসল, ধান তো নেই ঘরে, চাল এনেছিলেন কিনে উনি। তাই দুটো দেন বামুন দিদি, না কে মরছি। দিতে হলো, ঘরে থাকলে না দিতে পারা যায় না। হলে দলে দলে এপাড়া ওপাড়া থেকে লোক আসতে লাগলো, কেউ ভাত চায়, কেউ চাল চায় দুটি। এক মন চাল 10 দিনে উঠে গেল। মাঝে পড়ে অনঙ্গ বইয়ের শেষ সম্বল রুলি দুগাছা অনন্তের পথে যাত্রা করল। ইতিমধ্যে একদিন ভাতশালা থেকে মতি মুচিনি এসে হাজির। অনঙ্গবু বললে, কিরে মতি, আয় আয়। মতির গলায় আঁচল দিয়ে দূর থেকে প্রণাম করে বললে, গড় করি দিদি ঠাকুরুন। কিরকম আছিস রে, এরকম বিচ্ছিরি রোগা কেন? ভালো না দিদি ঠাকুরুন, না খেয়ে খেয়ে এমনি দশা। তোদের ওখানেও মন্বন্তর? বলেন কি দিদি ঠাকুরুন, অত বড় মুচি পাড়ায় কোনো লোক নেই, সব পালিয়েছে। সে কি রে, কোথায়? দিদি কি দু চুপ চায়। দিদি ঠাকুরুন 7 দিন ভাত খাইনি, শুধু চুনো মাছ ধরতাম আর গেরি গুগলি, তাও ইদানি মেলে না ভাত চালা সেই বিলির জল ঘোলা দই। শুধু দেখো মুচিপাড়া বাগদিপাড়া মেয়ে ছেলে বউ ঝি সব এসে এক গলা জলে নেমে চুনো মাছ, আর ছেলে মেয়ে ডাঙায় বসে কাঁদছে, ওদের মা কাঁচা গেড়ি গুগলি তুলে ওদের মুখে দিয়ে কান্না থামিয়ে এসে আবার জলে নেমেছে। কত মরে গেল ওইসব খেয়ে। নেতুগুনোর ছোট মেয়েটা তো দরপর করে মরে গেল পেটের অসুখে। বলিস কি রে মতি? আর বলবো কি, অত বড় মুচি পাড়া ভেঙে গিয়েছে দিদি ঠাকুরুন। কেন রে? এ কোথায় চলে গেল, না খেয়ে কদিন থাকা যায় বলুন? যার চোখ যেদিকে যায় বেরি পড়েছে। আমার ভাই দুটো, আমার জুয়ান ভাইপো দুটো, না খেয়ে খেয়ে এমনি খ্যাংরা কাটি। তারপর কোন দিকে যে তারা চলে গেল তা জানি নে। আমার জোয়ান দুই ভাইপো, আর এই দেখো আমার শরীর। হাত দুটো বের করে দেখিয়ে মতি মুচিনি হাউ হাউ করে কেঁদে উঠল। অনঙ্গ বউ তাড়াতাড়ি ওর কাছে গিয়ে বললে, কাঁদিস নে মতি, জল খা, একটু গুড় ভাত দেব। কদিন খাসনি? মতি দু হাতের আঙুল ফাঁক করে বললে, 7 দিন। শেষ পর্যন্ত মতিমুচিনির অবস্থা অনঙ্গ বইয়ের মনে ভয় ঢুকিয়ে দিলে। না খেয়েও তাহলে মানুষ কষ্ট পায়, নয়তো ভাত ছালার অতগুলো মুচির অবস্থা আজ এমন হলো কি করে? এই অসময়ে আবার একদিন এসে পড়ল কামদেবপুরে দুর্গা পণ্ডিত। সেদিন অনঙ্গ বউ দুটো সুজনি শাক তুলে এনেছে নোনাতলার জোলা থেকে, সে যেন এক পরম প্রাপ্তি। খুব বেলা গেলে কাপালিদের ছোট বউ সেদিন ডাকলে, ও বামুন দিদি চলো এক জায়গায়। কোথায় রে ছুটকি? নোনাতলার জলে। কেন রে? এতবেলা গেলে তো নোনাতলার জলে, তো নাগর বুঝি নুকিয়ে তোর সঙ্গে দেখা করবে। আ মরণ বামুন দিদির, স্বামী আছে না আমার,
অমন বুঝি বলতে আছে স্বামী যাদের আছে তাদের, তোমরা রূপসী বউ, তোমাদের নাগর থাকুক, আমার দিকে কে তাকাবে তোমরা থাকতি? তা না গো, সুইনিশাক হয়েছে অনেক, নুকিয়ে তুলে আনি চলো, কেউ এখনো টের পায়নি, টের পেলে আর থাকবে না। নোনাতলা জ্বলে গ্রামের পেছন দিকে বাঁশবন আমতলার পেছনে ঘন ঝোপে ঘেরা জায়গা, বর্ষাকালে নিচু জায়গাতে জল বাঁধে, এখন জল নেই, শরতের শেষে জলাশয় শুকিয়ে উঠেছে। ভিজে মাটির ওপর নতুন সজনি শাক এক রাশ গজিয়েছে দেখে অনঙ্গ বউয়ের মুখে হাসি ধরে না, বললে, এ যে অনেক। কাপালি বউ হাসতে হাসতে বললে, একেই বলে কাঙালকে শাকের ক্ষেত দেখানো। তা হোক, কারোর চুরি করছি নে, ভগবানের জিনিস হয়ে আছে তুলে না, এখনো কেউ টের পায়নি তাই রক্ষে, নইলে ভেসে যেত সব একদিনে। অনঙ্গ বউ আবার ভীতু মেয়ে, একটা শেয়াল ঝোপের দিকে খসখস করতেই চমকে উঠে বললে, ও কিরে কাপালি বউ, বাঘ না তো? বাঘটা তোমার মুন্ডু বামুন দিদি, দেখো না চেয়ে। তুই কি করে এই বনলা জায়গায় শাগের সন্ধান পেলি, সত্যি কথা বল ছুটকি। অনঙ্গ বউ কাপালিদের ছোট বউয়ের স্বভাব চরিত্রের কথা কিছু কিছু না জানতো এমন নয়, গোড়া থেকেই ওর মনে সন্দেহ না হয়েছিল এমনও নয়। কাপালি বউ হাসতে হাসতে বললে, দূর, আবার ঢাকছিস, এখানে তুই কি করে এলি রে, কখন এলি, এখানে মানুষ আসে? এলাম। কেন এলি? কাপালি বউয়ের মুখ সলজ্জ হয়ে উঠল, বললে, এমনি। মিথ্যে কথা, এমনি নয়, বলি হ্যাঁ রে ছুটকি, তোরও স্বভাব গেল না, ভারী খারাপ ওসব জানিস, স্বামীকে ঠকিয়ে ওসব এখনো করতে তোর মন সরে, ছি। কাপালি বউ চুপ করে রইল, অন্য কেউ এমন কথা বললে সে রেগে ঝগড়াঝাটি করত, কিন্তু অনঙ্গ বউয়ের মধ্যে এমন কিছু আছে যাতে কারো সাধ্য হয় না তার মুখের ওপর কথা কইতে, বিশেষ করে যখন সে একটা এমন ধরনের ব্যাপারে প্রতিবাদ করছে। অনঙ্গ বউ বললে, না সত্যি ছুটকি, তুই রাগ করিস নে, আমি ঠিক কথা তোরে বলছি। কাপালি বউ ঝাঁকি মেরে মুখ উপরের দিকে তুলে ফুটন্ত ফুলের মতো তুলে বললে, আমি কি আসতে চাই, আমাদের ছাড়ে না যে। কে? নাম নাই বললাম বউ দিদি। বেশ চাকসে, না ছাড়লে তুই অমনি আসবি? আমায় চাল জোগাড় করে এনে দেয়। সত্যি বউ দিদি, তুমি সতী লক্ষ্মী ভাগ্যি মানি, মিথ্যে বলবো না তোমার কাছে, বামুন দেবতা, সেদিন আমি না খেয়ে উপোস করে আর পারিনি, খিদে সহ্য করতে পারিনি ছেলেবেলা থেকে, বাপ মা থাকতি সকাল সকাল এক পাথর পান্থা ভাত দুটো কাঁচা পেঁয়াজ দিয়ে বেড়ে দিত, খেতাম পেট ভরে, সেদিন উপোস করে আছি সারাদিন, ও এসে বললে। এই পর্যন্ত বলে কাপালি বউ লজ্জায় মুখ নিচু করে বললে, না সে কথা আর কি বলবো। কি বললে? চাল দেবো আধকাঠা, তাই তো, আর তুইও অমনি। এই পর্যন্ত বলেই অনঙ্গ বউ চুপ করে গেল, ওর কাছে এসে ওর হাত ধরে গম্ভীর সুরে বললে, ছুটকি। কাপালি বউ চুপ করে রইল। তুই আমার কাছে গেলি না কেন? তুমিও সেদিন আমার সঙ্গে ছাক তুলতে গেছিলে, তোমার কাছে কিছু ছিল না সেদিন। ও, যেদিন মতিমুচিনি এলো ভাতছালা থেকে? অনঙ্গ বউয়ের চোখ ছলছল করে এলো, সে আর কিছু না বলে কাপালি বউয়ের ডান হাতখানা নিজের হাতের মধ্যে টেনে নিলে। দুর্গাপণ্ডী দেশে আড় হয়ে শুয়ে পড়েছিল ওদের দাওয়ায়, বাড়িতে কেউ ছিল না, গঙ্গাচরণ পাঠশালায় ছেলেরা কোথাও বেরিয়েছিল। অনঙ্গ বউ শাক তুলে বাড়ি ফিরে এসে দেখে প্রমাদ গুনল, আজই দিন বুঝে, শুধু এই শাক ভরসা, দুটো কটা মোটা নাকড়া চাল কোথা থেকে উনি ওবেলা এনেছিলেন, তাতে একজনের পেটও ভরবে না। দুর্গাপণ্ডিত বললে, এসো মা, তোমার বাড়ি এলাম, বসুন বসুন।
তোমাদের সব ভালো? ওই একরকম। আধ ঘন্টা পরে দুর্গা পণ্ডিত হাত পা ধুয়ে সুস্থ ঠান্ডা হয়ে অনঙ্গ বউয়ের কাছে তার দুঃখের বিবরণ দিতে বসলে, যেন অনঙ্গ বউ তার বহুদিনের আপনারজন। অনঙ্গ বললে, আপনি তিন দিন খাননি, বলেন কি? আমি তো নয়, বাড়িসুদ্ধ কেউ নয় মা, বলি না খাওয়ার কষ্ট আর সহ্য হয় না, আমার মায়ের কাছে যাই, তা এলেন ভালোই করেছেন। অনঙ্গ আকাশ পাতাল ভাবতে লাগল, আপাতত বুড়োকে কি দিয়ে একটু জল দেওয়া যায়। হঠাৎ তার মনে পড়ে গেল পুরনো দুটো চা পড়ে আছে হাঁড়ির মধ্যে পুটুলিতে। বললে, একটু চা খাবেন দেব? দুর্গা পণ্ডিত খুশির সঙ্গে বলে উঠল, আহা, তাহলে তো খুব ভালো হলো, কতদিন চা পেটে পড়েনি। অনঙ্গ বউ চিন্তিত মুখে বললে, কিন্তু নুন চা খেতে হবে, দুধ নেই। তাই দাও মা, লবণ চা আমি বড্ড ভালোবাসি। শুধু এক বাটি নুন চা, তাছাড়া অনঙ্গ বউয়ের কিছু দেবার উপায়ও ছিল না। রাত্রে গঙ্গাচরণ এসে দুর্গা পণ্ডিতকে দেখে মনে মনে ভারী চটে গেল। স্ত্রীকে বললে, জুটেছে ওটা আবার এসে? অনঙ্গ বউ রাগের সুরে বললে, জুটেছে, তা কি হবে এখন? চলে যেতে বলতে পারলে না, কি খেতে দেবে শুনি? তুমি আমি দেবার মালিক, যিনি দেবার তিনিই দেবেন। হ্যাঁ, তিনি তো দিলেন দুবেলা, তাহলে ওকেও তো তিনি দিলেই পারতেন। তোমার স্কন্ধে নিয়ে এসে চা পালেন কেন? ছি, অমন বলতে নেই তার নামে, তিনি ঠিক চোটাবেন, এখানে যিনি পাঠিয়েছেন এও তার কাজ, যোগাবেন তিনি। বেশ, যোগান তবে, দেখি বসে বসে। আচ্ছা, নাও তো হাত পা ধুয়ে, এখন নুন চা খাবে। দুর্গা পণ্ডিত বেশ শেকড় গেড়ে বসে গেল সেদিন থেকে, মনে হলো গঙ্গাচরণের। মনে মনে বিরক্ত হলেও গঙ্গাচরণ মুখে কিছু বলতে পারলে না। দেখতে দেখতে তিন দিন দিব্যি কাটিয়ে দিলে। অনঙ্গ বউয়ের আশ্রিত জীব, কোথা থেকে এনে যে ওকে অনঙ্গ বউ খাওয়ায় কেউ বলতে পারে না। সেদিন দুর্গা পণ্ডিতকে বসে সামনের বেড়া মারতে দেখে গঙ্গাচরণ বিরক্ত হয়ে বললে, ও কাজে আপনাকে কে করতে বলেছে? দুর্গা পণ্ডিত থতমত খেয়ে বললে, আগে বসে বসে থাকি, বেড়াটাও বাদি ভাবলাম। না না, ও রাখুন, ও আপনাকে করতে হবে না, হাবু বাঁধবে খন। ও ছেলে মানুষ, ও কি পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও খুব ভালো পারবে, আপনার হাতে এখনই দায়ের কোপ লেগে যাবে, এখনও রাখুন। দুর্গা পণ্ডিত একটু কুণ্ঠিত হয়েই থাকে, সংসারে এটা ওটা করবার চেষ্টা করে, তাতে গঙ্গাচরণ আরও চটে যায়। এর মতলবখানা কি, তাহলে এখানেই থেকে যেতে চায় নাকি? অনঙ্গ বউ দিব্যকে চা খাওয়াচ্ছে, খাবার যে না খাওয়াচ্ছে এমন নয়, স্ত্রীকে কিছু বলতেও সাহস হয় না গঙ্গাচরণের। চালের অবস্থাও ভীষণ, এর ওর মুখে শুধু শোনা যাচ্ছে চাল কোথাও নেই। একদিন সাধু কপালি সন্ধান দিলে কুলেখালিতে এক গোয়ালার বাড়িতে কিছু চাল বিক্রি আছে। কথাটা গঙ্গাচরণের বিশ্বাস হলো না, তবু গরজ বড় বালাই, সাধু কপালি ও সে দুজনে সাত ক্রোশ হেঁটে কুলেখালি গ্রামে উপস্থিত হল। এদিকে রেলটেল নেই, বড় বাজার গঞ্জ নেই, চাল থাকতেও পারে বিশ্বাস হলো গঙ্গাচরণের। খুঁজে খুঁজে সেই গোয়ালা বাড়ি বারো হলো। ব্রাহ্মণ দেখে গৃহস্বামী ওকে যত্ন করে বসাল, তামাক সেজে এনে দিল। গঙ্গাচরণ বললে, জায়গাটা তোমাদের বেশ। আসল কথা কিছু বলতে সাহস করছে না, বুক ঢিপ ঢিপ করছে, ই বলে বসে কি জানি, চাল না পেলে উপর শুরু হবে সব সুদ। গৃহস্বামী বললে, আগে হ্যাঁ, তবে ম্যালেরিয়া খুব, সে তো সর্বত্র। আপনাদের ওখানেও আছে? নতুন গায়ে বাড়ি আপনার? সে তো নদীর ধারে। তা আছে বটে, তবে ম্যালেরিয়াও আছে।
তা এদিকে যাচ্ছিলেন কোথায়? আর তোমার এখানেই আসা, আমার এখানে? সে আমার ভাগ্যি, ব্রাহ্মণের পায়ে ধুলো পড়ল, তা কি মনে করে? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? সে কি কথা বাবা ঠাকুর, আমাদের কাছে ও কথা বলতে নেই। বলুন কি জন্যে আসা? তোমার বাড়িতে চাল আছে সন্ধান পেয়েছি, আর দিতেই হবে কিছু, না খেয়ে মরছি একেবারে। গৃহস্বামী কিছুক্ষণ গুম হয়ে থেকে বললে, আপনাকে বলেছে কে? আমাদের গ্রামেই শুনেছি। তা বাবা ঠাকুর, আমার চাল আছে, মিথ্যে কথা বলবো না, আপনি দেবতা, কিন্তু সে চাল বিক্রি করবার নয়। কত আছে বলবে? আগে তা গিয়ে 3 মণ নুকিয়ে রেখেছিলাম, যেদিন গভর্নমেন্টের লোক আসে কার ঘরে কত চাল দেখতে, সেদিন মাটির মধ্যে পুঁতে রেখেছিলাম বলে চালগুলো একটু গুমো গন্ধ হয়ে গিয়েছে। ধান নেই, শুধু ওই চাল কটা সম্বল। ও বিক্রি করলি আমার কাঁচা বাচ্চা নিয়ে ঘর করি, রাগ করবেন না, অভিসম্পাদ দেবেন না বাবা ঠাকুর, দিতে পারলুম না। ওই কটা চাল ছাড়া আমার আর কোনো সম্বল নেই, ব্রাহ্মণের পায়ে হাত দিয়ে বলছি। চাল পাওয়া গেল না। ফিরে আসবার পথে গঙ্গাচরণ চোখে অন্ধকার দেখলে, সাধু কাবলিও ওর সঙ্গে ছিল। ক্রোশতুই এসে ওদের বড় খিদে ও জলতেষ্টা পেলে। সাধু বললে, পণ্ডিত মশাই আর তো হাঁটা যায় না। তাই তো দেখছি, কাছে কি গা? চলুন যাই বামুনডাঙ্গা শেরপুর সামনে, তারপরে চিকরহাটি। বামুনডাঙ্গা শেরপুর গ্রামে ঢুকেই ওরা একটা বড় আটচালা ঘর দেখতে পেল। সাধু কাপালি বললে, চলুন এখানে, ওরা একটু জল তো দেবে। গৃহস্বামী জাতিতে সদক, ওদের যত্ন করে বসালে, গাছ থেকে ডাব পেড়ে খেতে দিলে, তারপর একটা বাটিতে খানিকটা আখের গুড় নিয়ে এলো এবং জল নিয়ে এলো। বললে, এ বেলা দুটো রসুই করে খেয়ে যেতে হবে এখানে। গঙ্গাচরণ আশ্চর্য হয়ে বললে, আগে রসুই? হ্যাঁ বাবা, তবে চাল নেই। গঙ্গাচরণ আরও আশ্চর্য হয়ে বললে, তবে? বাবা ঠাকুর, চাল তো অনেকদিন এগায় নেই, দিন দশেক থেকে কেউ ভাতে মুখ দেখেনি, তবে কি দিয়ে রসুই করব? বাবা ঠাকুর, বলতে লজ্জা করে, কলাই সেদ্ধ খেয়ে সব দিন গুজরান করছে বড় ছোট সবাই, আপনাকেও তাই দেব। আর লাউ ডাঁটা চচ্চড়ি, ভাতের বদলে আজকাল সবাই এই খাচ্ছি এই গায়ে। সাধু কপালি তাতেই রাজি, সে বেচারে দুদিন ভাত খায়নি। ওর মুখের দিকে চেয়ে গঙ্গাচরণ বললে, তা বাবু যা আছে বের করে দাও। সেদ্ধ কলাই, নুন আর লঙ্কা, তার সঙ্গে বেগুন পোড়া। সাধু কপালি খেয়ে উঠে বললে, ওহ, এও আদেশটে ছিল পণ্ডিত মশাই। গঙ্গাচরণ বললে, এটারও হদিস পাওয়া গেল, এ জানতাম না সত্যি বলছি, কিন্তু ইয়ে খেয়ে পেটে সইবে কদিন তাই ভাবছি। সন্ধ্যে থেকে শুধু হাতে গঙ্গাচরণ বাড়ি ফিরল, কেবল সাধু কাপালি গোটাকতক বেগুন নিয়েছে। সাধু গরিব লোক নয়, তরিতরকারি বেচে সে হাটে হাটে 3-4 টাকা উপার্জন করে থাকে, কিন্তু টাকা দিলেও চাল মিলছে কোথায়? দুর্গা, অনঙ্গবউ ও ছেলেদের কারো খাওয়া হয়নি, ওদের মুখ দেখে বুঝতে পারলে গঙ্গাচরণ। ও নিজেও তবু যা হোক দুটো কলাই সেদ্ধ খেয়েছে। অনঙ্গবউ স্বামীকে খালি হাতে ফিরতে দেখে চালের কথা কিছু জিজ্ঞেস করলে না। গঙ্গাচরণ হাত পা ধুয়ে বসলে, চা করে ও নিয়ে এলো। দুর্গা নিজেও আর চালের চেষ্টায় বেরিয়েছিল, কোথাও সন্ধান মেলেনি। অনঙ্গবউ ওকে বললে, খাবে এখন? গঙ্গাচরণ কৌতূহলের সঙ্গে খাওয়ার জায়গা গিয়ে দেখলে, থালার একপাশে শুধু তরকারি, ভাত নেই,
খানিকটা বেশি করে মিষ্টি কুমড়ো সেদ্ধ, একটু আখের গুড়। স্ত্রী যেন অন্নপূর্ণা, এও তো কোথা থেকে যোগাতে হয়েছে ওকেই। গঙ্গাচরণ কিছু ঠিক করতে পারে না ভেবে ভেবে, রোজই এই খেয়ে মানুষ কি বাঁচে। স্ত্রীকে বললে, আরে খাবার দেখে এলুম বামুনডাঙা শেরপুরে, সেখানে সবাই কলাই সেদ্ধ খাচ্ছে, খাবে একদিন? অনঙ্গ বৈদিকে চেয়ে ওর মনে হলো, এই কদিনে ও খুব রোগা হয়ে পড়েছে, বোধহয় পেট পড়ে খেতে পায় না নিজে, আর ওই বুড়োটা এসে সব সময় স্কন্ধে চেপে আছে, বুড়োকে খাওয়াতে গিয়ে ওর নিজের পেটে কিছু যাচ্ছে না হয়তো, না এমন বিপদেও পড়া গিয়েছে। অনঙ্গ বউ কিছু বলতে যাচ্ছিল, এমন সময় বাইরে থেকে কে বলে উঠল, ও বামুন দিদি। অনঙ্গ বউ বাইরে এসে দেখলে ভাতশালার মতিমুচিনি উঠোনে দাঁড়িয়ে, শরীর জীর্ণ শীর্ণ, পরনে উলি দুলি ছেঁড়া কাপড়, মাথায় রুক্ষ চুল বাতাসে উঠছে। ওকে দেখে মতি হাসতে গেল, কিন্তু শীর্ণ মুখের সব দাঁতগুলো বেরিয়ে হাসির মাধুর্য গেল নষ্ট হয়ে। সর্বপ্রথমে অনঙ্গবাবু প্রশ্ন করলে, কে মতি, খাসনি কিছু, আয় বস। তারপর দু মিনিটের মধ্যে দেখা গেল টেমি জেলে উঠোনে একখানা কলা পাতার পাত পেতে মতিকে বসিয়ে দিয়ে অনঙ্গবাবু ওকে খেতে দিয়েছে, সেই মিঠে কুমড়ো সেদ্ধ আর লাউ শাক চচ্চড়ি। মতি বললে, দুটি ভাত নেই বামুন দিদি। অনঙ্গ বউ দুঃখিত হল, মতিমুচিনির মুখে নিরাশার চিহ্ন। ভাত দিতে পারলে না ওর পাতে অনঙ্গ বউ, এক দানা চাল নেই ঘরে কদিন, এইসব খেয়ে চলছে সবার, তাও যে মেলে না, লাউ শাক আর কুমড়ো শাক কত কষ্টে জোগাড় করা। অনঙ্গ বউ আদর করে বললে, আর নিবি মতি? মতি হেসে বললে, মাছ দেও, ভাত পাসনি কদিন রে। মতি চোখ নিচু করে কলা পাতার দিকে চেয়ে বললে, 15-16 দিন আজ শুধু কচু সেদ্ধ পুঁই শাক সেদ্ধ খেয়ে আছি, আর পারি নে বামুন দিদি, তাই জোগাতে পারছি নে, ভাবলাম আর তো মরেই যাবো, মরবার আগে বাউন্দির বাড়িতে দুটো ভাত খেয়ে আসি। অনঙ্গ বউ চোখের জল মুছে দৃপ্ত কণ্ঠে বললে, মতি তুই থাক আজ, ভাত তোকে আমি আজ খাওয়াবই যেমন করে পারি। মতিমুচিনিকে দুদিন অন্তর যা হোক দুটি ভাত দেয় অনঙ্গ বউ, কোথা থেকে সে ভাত জোগাড় হয় তা তাকে কেউ জিজ্ঞেস করে না। দুর্গাপুরও বাড়ি গিয়েছে, কিন্তু গঙ্গাচরণের দৃঢ় বিশ্বাস ও ঠিক আবার এসে জুটবে, এই বাজারে এমন নির্ভাবনায় আহার জুটবে কোথা থেকে। সেদিন মতি দুপুরে এসে হাজির, ওর পরনে শতচ্ছিন্ন কাপড়, মাথায় তেল নেই। অনঙ্গবাবু ওকে বললে, মতি তেল দিচ্ছি, একটা ডুব দিয়ে আয় দেখি। ফের জ্বলছে বামুন দিদি, কাল ভাত জোটে নি, নিলে পেটে আগুন জ্বলে উঠবে। তুই যা, সে ভাবনা তোকে ভাবতে হবে না। মতিমুচিনি নির্বোধ মেয়ে নয়, সে চুপ করে থেকে বললে, না তোমাদের এখানে আর খাবো না। কেন রে? তুমি পাবে কোথায় বামুন দিদি রোজ রোজ যে দেবে? সে ভাবনা তোর নয়, সে ভাবনা আমার, তুই যা দেখি নিয়ে আয়। মতিমুচিনি স্নান সেরে এলো, একটা কলার পাতে আতপোয়াটা কলাই সেদ্ধ ও কিসের চচ্চড়ি। অনঙ্গবাবু ধরা গলায় বললে, ওই খা মতি। মতি অবাক হয়ে এক দৃষ্টি ওর দিকে চেয়ে বললে, তোমাদেরও শুরু হয়েছে? তা হয়েছে, চাল পেলে না? 50 মন চাল দাম দিলে এখনই মেলে হয়তো, কিন্তু ও তোমরা খেয়েও না বামুন দিদি। কেন রে? ও কি তোমাদের পেটে সহ্য হবে? আমাদেরও তাই সহ্য হয় না। তুই খা, এত বক্তি মেদিতে হবে না তোকে।
বিকেলে মতি এসে বললে, বাউন দিদি, এক জায়গায় মেটে আলু আর বুনো শোলা কচু হয়েছে জঙ্গলের মধ্যে, একটা শাবল দাও তো, কেউ এখনো টের পায়নি, তুলে আনি। অনঙ্গবাবু বললে, তুই একলা পারবি আলু তুলতে? কেন পারবো না, দেও না একখানা শাবল। তুই খাসনি, শরীর দুর্বল, ভিড় মিলেগে পড়ে যাবি, চল তুই আর আমি যাই। এমন সময় কাপালিদের ছোট বউ এসে জুটল, বললে, কি পরামর্শ হচ্ছে গো তোমাদের? অতএব ছোট বউকেও ওদের সঙ্গে নিতে হলো। গ্রামের উত্তর মাঠের নিচেই সাবাইপুরের বাওড়। বাওড়ের ধারে খুব জঙ্গল। জঙ্গলের মধ্যে একটা শিমুল গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সাড়া গাছের দুর্ভেদ্য ঝোপের মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। ওরা এগিয়ে গিয়েছে অনেকখানি, কিন্তু অনঙ্গ বউ আর কাপড় ছাড়াতে পারে না, কি বিশ্রী কাঁটা। মতিমুচিনি বিরক্ত হয়ে বললে, তোক্ষুনি বললাম তুমি এসো না, এখানে আসা কি তোমার কাজ? কখনই কি এসব অভ্যেস আছে তোমার? সরো দেখি। মতি এসে কাঁটা ছাড়িয়ে দিলে। অনঙ্গ বউ রাগ করে বললে, ছুলি তো সন্ধ্যেবেলা। মতি হেসে বললে, ছুলি তো সন্ধ্যেবেলা, যা যা আর মজা দেখতে হবে না, ঢের হয়েছে। আরও এক ঘন্টা কেটে গেল। মস্ত বড় মেটে আলুর লতা খুঁড়ে শের পাঁচ ছয় ওজনের বড় আলুটা তুলতে ওরা সবাই ঘেমে নিয়ে উঠেছে। মতিমোচিনি মাটি মেখে ভূত হয়েছে। কাপালি বউ লতার জঙ্গল টেনে ছিঁড়তে ছিঁড়তে হাত লাল করে ফেলেছে। অনঙ্গ বউ একটু আনাড়ির মতো আলুর এদিক ওদিক ধরে বৃথা টানাটানি করছে গর্ত থেকে সেটাকে তুলবার প্রচেষ্টায়। কাপালি বউ হেসে বললে, রাখো রাখো বামুন দিদি, ও তোমার কাজ নয়, দাঁড়াও এ পাশে। বলে সে এসে দুহাত দিয়ে টানতেই আলুটা গর্ত থেকে বেরিয়ে এলো। অনঙ্গ বউ অপ্রতিভের মতো হাসি এসে বললে, আমি পারলাম না, যা বাবা। কোথা থেকে পারবে বামুন দিদি, অমন রাঙা হাতের কাজ নয় এসব, তুই যা, তোকে আর বাখান করতে হবে না, মুখ পুরি। এমন সময় এক কাণ্ড ঘটল। সেই ঘন ঝোপের দূর প্রান্তে একজন দাঁড়িওয়ালা জোয়ান মতো চেহারার লোকের আকস্মিক আবির্ভাব হল। লোকটা সম্ভবত মেঠো পথ দিয়ে যেতে যেতে নদী তীরে ঝোপের মধ্যে নারীকণ্ঠের হাসি ও কথাবার্তা শুনতে পেয়ে এদিকে এসেছে, কিন্তু তার ধরন ধারণ ও চলনের ভঙ্গি, চোখের দৃষ্টি দেখে সর্বপ্রথমে অনঙ্গ বউয়ের মনে সন্দেহ জাগল। ভালো নয় ও লোকটার মতলব। ঝোপের মধ্যে তিনটি সম্পূর্ণ অপরিচিতা মেয়েকে দেখেও ও কেন এদিকে এগিয়ে আসছে? যে ভদ্র হবে সে এমন অদ্ভুত আচরণ কেন করবে? মতি এগিয়ে এসে বললে, এই তুমি কে গা? এদিকে মেয়ে ছেলে রয়েছে না, এদিকে কেন আসছ? লোকটার নজর কিন্তু অনঙ্গ বউয়ের দিকে, অন্য কোনো দিকে তার দৃষ্টি নেই। সে হনহন করে সোজা চলে আসছে অনঙ্গ বউয়ের দিকে। অনঙ্গ বউ ওর কাণ্ড দেখে ভয়ে জড়সড় হয়ে মতির পেছনে গিয়ে দাঁড়ালো। তার বুক ঢিপ ঢিপ করছে, ছুটে সে একদিকে পালাবে তেমন জায়গাও নেই। তখনও লোকটা থামেনি। মতি চেঁচিয়ে উঠে বললে, কেমন লোক গা তুমি, ঠেলে আসছো এদিকে বড়? কাপালি বউ এই সময়ে আরও পিছিয়ে, কারণ কাছাকাছি এসে লোকটা ওর দিকেও একবার কটমট করে চেয়েছে। মুখে কিন্তু লোকটার কোনো কথা বলেনি। এদিকে অনঙ্গ বউয়ের মুশকিল হয়েছে, ছুটে পালাতে গিয়ে ও চুল জড়িয়ে গিয়েছে সায়াকুল কাঁটায় আর কুঁচলতায়। লোকটা ওর দিকে যেন অগ্নিশিখার দিকে পতঙ্গের মতো ছুটে আসছে, কাছে এসে যেমন খপ করে অনঙ্গ বউয়ের হাত ধরতে যাবে। মতি তাকে প্রাণপণ শক্তিতে মারলে ঠেলা। সঙ্গে সঙ্গে অনঙ্গ বউ বলে উঠল, খবরদার! কাপালি বউ হাউমাউ করে কেঁদে উঠল। লোকটা ধাক্কা খেয়ে মেটে আলুর গর্তের মধ্যে পড়ে গেল। ততক্ষণ মতি এসে অনঙ্গ বউকে কাঁটার বাঁধন থেকে মুক্ত করার প্রাণপণ চেষ্টা করছে। তার তখন রণরঙ্গিনী মুড়। সে চেঁচিয়ে বললে, তোর শাবলটা কাপালি বউ, মিঞ্চের মুন্ডুটা দিয়ে গুঁড়ো করে ভেঙে, হ্যাঁ তো বড় হাঁস পড়থা। অনঙ্গ বউ সাড়া ঝোপের নিবিড়তম অংশে ঢুকে গিয়েছে ততক্ষণ।
ও ভয়ে ঠকঠক করে কাঁপছে, কারণ ঝোপ থেকে বেরোবার পথ নেই বাইরে। সেই সুঁড়ি পথটাতে ওর আর মতির যুদ্ধ চলছিল। লোকটা গর্ত থেকে উঠবার চেষ্টা করছে, মতি কাপালি বউয়ের হাত থেকে শাবলটা নিচ্ছে। এই পর্যন্ত অনঙ্গবউ দেখতে পেল পালাবার পথ বন্ধ। অনঙ্গবউ যেখানে ঢুকেছে সেখানে মানুষ আসতে হলে তাকে হামাগুড়ি দিয়ে চার হাতে পায়ে আসতে হবে ভীষণ কুচকাটার লতা জাল। মাথার ওপর শাবল হাতে মতিমুচিনী রণরঙ্গিনী মূর্তিতে দাঁড়িয়ে লোকটা নিজের অবস্থা বুঝল। মতির হাত থেকে শাবল কেড়ে নেওয়া অত সহজ হবে না। এদিক ওদিক চেয়ে সে পথেই এক পা দুপা করে পিছু হটতে লাগল। একেবারে ঝোপের প্রান্ত সীমায় পৌঁছে লোকটা হঠাৎ পেছন ফিরে দিলে দৌড়। মতিমুচিনী বললে, বেরিয়ে এসো বামুন দিদি, ওর আর মুখ মিন সে ভয় পেয়ে ছুট দিয়েছে। অনঙ্গবউ তখনও কাঁপছে, তার ভয় তখনও যায়নি। কাপালি বউ ভয় পেলেও অনঙ্গ বউয়ের মতো ভয় পায়নি, বা তার অতটা ভয় পাওয়ার কারণও ঘটেনি। সে হেসে ফেললে। অনঙ্গবউ ধমক দিয়ে বললে, আবার হাসছে কিসে পোড়া মুখে, চুপ ছুড়ি, রঙ দেখো না, আবার হাসছে কিসে পোড়া মুখে। মতিমুচিনী বললে, ওই বোঝো। সবাই মিলে এমন একটা ভাব করলে যেন সব দোষটা ওরই। কাপালি বউয়ের বয়স কম, সমস্ত ব্যাপারটা তার কাছে কৌতুকজনক মনে না হলে সে হাসেনি। হাসি যাবার চেষ্টা করতে করতে বললে, ও মতি দিদি, সে শাবলতলার ভঙ্গি দেখে আমার তো। অনঙ্গ বউ ধমক দিয়ে বললে, আবার হাসে? নাও নাও বামুন দিদি, রাগ করো না, হয়েছে, এখন চলো এখান থেকে বেরিয়ে, বেলা নেই। এতক্ষণ ওদের যেন সেদিকে দৃষ্টি ছিল না, এখন হঠাৎ ঝোপ থেকে উঁকি মেরে সবাই চেয়ে দেখলে সবাইপুরের বাঁওড়ের ওপারে নোনাতলা গ্রামের বাঁশবনের আড়ালে ততক্ষণ সূর্য অস্ত গিয়েছে, ঘন ছায়া নেমে এসেছে বাঁওড়ের তীরে তীরে। আবার কি উৎপাত না জানি সন্ধেবেলা, মাত্র তিনটি মেয়ে ছেলে এতেপান্তরের মাঠের মধ্যে। অনঙ্গবউ বললে, বাবা, এখন বেরো এখান থেকে। বারে মেটে আলুটা, অত বড় মেটে আলুটা ফেলে যাবা, কাল থাকবে এ মন্দন্তরের সময়। কথাটা বলেই প্রাণে লাগলো, থাকবে না মেটে আলু, আজকাল গ্রামের লোক সব যেন কেমন হয়ে উঠেছে, সন্ধান ঠিকই পাবে, তাই করো বামুন দিদি, আলুটা নেওয়া যাক, লোক সব হন্যে হয়ে উঠেছে না খেতে পেয়ে, বুনো কচু আলু কিছু বাদ দিচ্ছে না, সব বোধা খুঁজে বেড়াচ্ছে বনে জঙ্গলে, এই আলুটা তুললেই আমাদের তিন বেলা খাওয়া হয়ে যাবে। আবার সবাই মিলে আলুর পিছনে লাগলো, এবং যখন সকলে মিলে গর্ত হতে মেটে আলুটা বের করে উপরে তুলে ধরল, তখন সন্ধ্যের পাতলা অন্ধকার মাঠ বন ঘিরে ফেলেছে। মতিমুচিনি নিজেই অত বড় ভারী আলুটা নিয়ে চলল, সঙ্গে অনঙ্গবউ, পেছনে শাবল হাতে কাপালি বউ। ওরা সেই সন্ধ্যার অন্ধকারে চারিদিকে সশঙ্ক দৃষ্টিতে চাইতে চাইতে গ্রামের মধ্যে এসে ঢুকল। গ্রামে ঢোকবার আগে অনঙ্গবউ বললে, এই ছুরি, আজকের এইসব কথা কাউকে বলিস নে। কাপালি বউ ঘাড় নেড়ে বললে, না গো, বড্ড পেট আলগা তুই, পেটে কোনো কথা থাকে না। কেন, কবে আমি কাকে বলে দিয়েছি? সেই হিসেবে এখন বসে বসে দেবার সময় নেই, মোটের ওপর এ কথা কারো কাছে? কোন কথা? মেটে আলুর কথা, আবার ন্যাকামি হচ্ছে, দেখ ছুটকি, তুই কিন্তু দেখবি মজা আমার হাতে আজ। কাপালি বউ আবার হিহি করে হেসে ফেললে, কি কারণে কে জানে। অনঙ্গবউ বললে, হে পাগলাকে নিয়ে আমি কি করি, তুই বলবি ঠিক, তাই না? কাপালি বউ হাসি থামিয়ে আশ্বাস দেবার সুরে বললে, পাগল বামুন দিদি, তোমায় নিয়ে যখন কথা তখন জেনো কাক পক্ষীতেও এ কথা টের পাবে না, মাথার ওপর চন্দ্রসূর্যি নেই। বাড়ি এসে আলুর ভাগ নিয়ে চলে গেল যে যার ঘরে। গঙ্গাচরণ বেরিয়েছিল চাল জোগাড়ের চেষ্টায়, কিন্তু নহাটার হাটে ঘোর দাঙ্গা আর লুটপাট হয়ে গিয়েছে চালের দোকানে, পুলিশ এসে অনেক লোককে ধরে নিয়ে গিয়েছে। গঙ্গাচরণ বর্ণনা করে স্ত্রীর কাছে বসে সন্ধ্যের পরে। অনঙ্গবউ বলে, এখন তবে উপায়? উপবাস।
অনঙ্গ বউ দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলে, সে উপোস করতে ভয় খায় না, উপোস কি করেনি এর মধ্যে? কিন্তু এই যে উনি শুকনো মুখে এত দূর থেকে এসেছেন ফিরে, ওকে এখন সে কি খেতে দেবে এই মেটে আলু সিদ্ধ ছাড়া? বাধ্য হয়ে দিতে হলো তাই, সবাইকে তাই খেতে হলো। দুর্গাচরণ সম্প্রতি বাড়ি চলে গিয়েছে, তবুও মেটে আলু সিদ্ধ খানিকটা বাঁচবে। হাবু খেতে বসে বললে, ও মুখে লাগে না মা। অনঙ্গ বললে, এ ছেলের চাল দেখো না, মুখে ভালো লাগে না। মতিমুচিনি খেতে এলো না, কারণ সে ভাগের আলু নিয়ে গিয়েছে, আলাদা করে আলু সেদ্ধ বা আলু পোড়া খেয়েছে। পরদিনও আলু সেদ্ধ চলল, এ কি তাচ্ছিল্যের দ্রব্য? কত বিপদের সম্মুখীন হয়ে তবে এইটুকু আলু সংগ্রহ করে আনতে হয়েছে, ছেলের মুখে ভালো লাগে না তো সে কি করবে? রাত্রিরে অনঙ্গবাবু বললে, হ্যাঁ গা, চাল না পাও কিছু কলাই আজানো, আলু ফুরিয়েছে। তাই বা কোথা থেকে আনি, পরামানিকদের দোকানে নেই, সব সাপার গুদাম সাপ। তবে এখন কি উপায়, কিছু নেই ঘরে সেই আলুটা? সে আর কতটুকু, কাল ফুরিয়েছে, তবু তো এবার পণ্ডিত ঠাকুর নেই, মতি নেই, নিজেরাই খেয়েছি। আল থেকে কি হবে ভাবছি। চাল কোথাও নেই? আছে 65 টাকা মন, নেবে? পারবে কি নিতে? তিন দিন কেটে গেল, চাল তো দূরের কথা, কোনো খাবারই মেলে না। কলাইয়ের মন 16 টাকা, তাও পাওয়া দুষ্কর। কাপালি বউ না খেয়ে রোগা হয়ে গিয়েছে, তার চেহারায় আগের জৌলুস আর নেই। সন্ধেবেলা পা টিপে টিপে অনঙ্গ বউয়ের কাছে এসে বললে, কি করছো গো বাউন দিদি? এই বসে আছে ভাই, রান্নাবান্না তো নেই। সে তো কারো নেই। কি খেয়েছিস রে, সত্যি বলবি? কাপালি বউ ওর দিকে চেয়ে রইল অদ্ভুত দৃষ্টিতে, ওকে দেখে কষ্ট হয়। একটু কাছে ঘেসে এসে বলল, আজ যাব। কোথায় যাবি? ইট খোলায়। কোন ইট খোলা? ওই দিঘির পারে ইট খোলায়, জানো না বুঝি? কাপালি বউ যেন ব্যাঙ্গের সুরে কথাটা শেষ করলে। অনঙ্গবউ বললে, সেখানে কেন যাবি রে? কাপালি বউ চুপ করে রইল নিচু চোখে। অনঙ্গবউ বললে, ছুটকি বলো গে বামুন দিদি, তোমার মুখের দিকে চেয়ে আমি এতদিন জবাব দিইনি, আর পারি নে না খেয়ে। না খেয়ে যদি মরলাম তবে কিসের কি, আমি কোনো কথা শুনব না, চলি বামুন দিদি, পাপ হয়ে নরকে পচে মরবো সেও ভালো। অনঙ্গ বউ কোনো কথা বলবার আগে কাপালি বউ ততক্ষণ হনহন করে চলেছে বেড়ার বাইরের পথে। অনঙ্গ বউ পেছনে ডাক দিয়ে বললে, ও বউ শুনে যা, যাস নে, শোন না ও বউ। পুরনো ইট খোলার ওদিকে একটা বড় শিমুল গাছের তলায় অন্ধকারে কে একজন দাঁড়িয়ে। কাপালি বউ আনাড়ির মতো অন্ধকারে হোঁচট খেয়ে পথ চলে সেখানে পৌঁছল। দাঁড়িয়ে আছে পোড়া যদু, বাল্যে সর্বাঙ্গ পুড়ে গিয়েছিল, এখনও সে দাগ মেলায়নি, তাই ওর এই নাম গ্রামের মধ্যে। পোড়া যদুও বলে, আবার যদু পোড়াও বলে। যদু ইট খোলার কাঠ যোগান দেওয়ার ঠিকাদার, মোটা পয়সা রোজগার করে। যদু পোড়া ওকে দেখতে পেয়ে বললে, এই যে এদিকে এদিকে। কাপালি বউ ভিংচি কেটে বললে, মিটি কি দেখতে পেয়েছি, অন্ধকারে আরো ভূতের মতো রূপ মেলে দেখতে চাইনে, আতকে উঠব। যদু পোড়া শ্লেষের সুরে বললে, তবুও ভালো, তবু যদি। কাপালি বউ বাধা দিয়ে না থামিয়ে দিলে যদু পোড়া একটা অশ্লীল কথার দিকে ঝুঁকেছিল, থামিয়ে নিয়ে নীরস রুক্ষ সুরে বললে, চাল কই? আছে রে আছে, না দেখি আগে কত কটি আট পালি, তাই কত কষ্টে জোগাড় করা, শুধু তোকে কথা দিয়েছি বলে। কে তোমার কাছে কথা বেড়েছিল আগে,
আমার কাছে তুমি কখন কথা দিয়েছিলে? বাজে কথা কেন বলো? আমি দেরি করতে পারবো না, সন্ধে হয়ে গিয়েছে, দেখি চা লাগে। তোমাকে আমার বিশ্বাস নেই। যদুপোড়া নিজের সততার প্রতি এই রূঢ় মন্তব্যে হঠাৎ বড় অবাক হয়ে উঠে কি একটা প্রতিবাদ করতে যাচ্ছিল। কাপালিবাবু আবার ধমক দিয়ে বলে উঠল, আমি চলে যাচ্ছি, কিন্তু সারা রাত এই শিমুলতলায় তোমার মতো শ্মশানের পোড়া কাঠের সঙ্গে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? চললাম আমি। যদুপোড়া ব্যস্ত সমস্ত হয়ে বললে, আরে শোন শোন, যাস নে বাবা, এই তো দেখছি ঘোড়া জিন দিয়েছে। আচ্ছা আচ্ছা, এই দেখ চাল, এ নামাতে, এই যে বাপ রে কি তেজ। কাপালি বউ সদর্পে বলে উঠলে, চুপ। আচ্ছা আচ্ছা, কিছু বলছি নি, তা বলছি যে। কাপালি বউ আধ ঘন্টা পরে ইটকোলা থেকে বেরোলো, আঁচলে আতপালি চাল, পেছনে পেছনে আসছে যদুপোড়া। অন্ধকার পথের দুধারে আশাওড়া বনে জোনাকি চলছে। কাপালি বউ তিরস্কারের সুরে বললে, পেছনে পেছনে কোন জমের মতো বাড়ি আসছ, তোকে একটু এগিয়ে দি, ঢের হয়েছে, ফিরে যাও। অন্ধকারে যাবি কি করে? তোমার সে দরদে কাজ নেই, চলে যাও। গাঁয়ের লোক এ পথে আসবে না, ভয় নেই। সে ভয় আমি করি নে, আমাকে সবাই চেনে, তুমি যাও চলে। তখনও যদুপোড়া পিছু পিছু আসছে দেখে কাপালি বউ হঠাৎ দাঁড়িয়ে ঝাঁঝের সুরে বললে, যা বলছি, কেন আসছ? যদুপোড়া আদরের সুরে বললে, তুমি অমন করছো কেন? হ্যাঁ গা, বলি আমি কি পর? কাপালি বউ নীরস কণ্ঠে বললে, ওসব কথা দরকার নেই, তোমাকে উপকার করতে কেউ বলছে না, যাও বলছি, নইলে এসব চাল ওই খানায় ফেলে দেবো। কিন্তু যদুপোড়া এবার থমকে দাঁড়ালো, বললে, যাচ্ছি যাচ্ছি, এ একটা কথা। কি কথা? চাল আরও কিছু আমি জোগাড় করছি, পরশু সন্ধ্যে আসিস। যাও তুমি এখন। অরঙ্গ বউ রান্নাঘরের দাওয়ায় আঁচল পেতে শুয়ে আছে, গঙ্গাচরণ কোথায় বেরিয়েছে এখনো ফেরেনি। আধো অন্ধকারে কেউ একজন দাওয়ার ধারে খুঁটি ধরে এসে দাঁড়ালো। অরঙ্গ বউ চমকে উঠে বললে, কে? পরে ভালো করে চেয়ে দেখে বললে, আ মরণ, মুখে কথা নেই কেন? কাপালি বউ মুখে আঁচল দিয়ে খিলখিল করে হাসছে। অরঙ্গ বউ বললে, তা কি মনে করে? একটু নুন দেবা? দেব, কোত্থেকে এলি? এলাম, বস না। বসবো না, খিদে পাইনি বুঝি। তা খাবি কি? কাপালি বউ আঁচল দেখিয়ে বললে, এই যে। কি রে ওতে? চাল, দেখতে পাচ্ছ না, নুন দাও দিনি খাই গিয়ে। কোথায় পেলি চাল? বলবো কেন, তুমি দুটো ডাকো বামুন দিদি। অনঙ্গ বউ গম্ভীর সুরে বললে, ছুটকি, তোর বড় বার হয়েছে, যত বড় মুখ না তত বড় কথা না। পাই পড়ি বামুন্দি, নাও দুটো চাল, তুমি, তোর মুখে আগুন দেব। আচ্ছা বামুন দিদি, আমরা নরকে পচে মরবো ঠিকই, আমাদের কথা বাদ দাও, তুমি তুমি সতী লক্ষ্মী, পায়ে ধুলো দিও, নরকে গিয়েও যাতে দুটো খেতি পাই। অনঙ্গ বউয়ের চোখে জল এলো, সে কোনো কথা না বলে চুপ করে রইল। কাপালি বউ বললে, নেবা দুটো চাল? না, তুই যা। তবে মরো গিয়ে, আমি খাই গিয়ে, কই নুন দাও। নুন নিয়ে চলে গেল কাপালি বউ। কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলল, ও বামুন দিদি, আজ তুমি কিছু খেয়েছো? ভাত, চাই, সত্যি বলো? চা খাই, তোর কি চা? তুই, কাপালি বউ এগিয়ে এসে বললে, পায়ে ধুলো দাও একটু, গঙ্গায় নামার কাজ হয়ে যায়। বলেই সে অনঙ্গ বউয়ে দুই পায়ের ধুলো দু হাতে নিয়ে মাথায় নিলে, তারপর কি একটা বলতে যাচ্ছিল। এমন সময় গঙ্গাচরণ এসে পড়াতে সে ছুটে পালাল। গঙ্গাচরণ বললে, ও কে গেল গা? ছোট বউ, কাপালিদের। কি বলছিল? ওই দেখা করতে এসেছিল, চাল পেলে? এক জায়গায় সন্ধান পেয়েছি, ৬০ টাকা মন।
ভাবছি কিছু বাসন বিক্রি করি। তাতে 60 টাকা হবে? 20 টাকা তো হবে, 1300 চাল কিনে আনি, না খেয়ে তো আর পারা যায় না। তার চেয়ে আমার সোনা বাঁধানো শাখাটা বিক্রি করে এসো, বাসন থাকবে। তোমার শাখা বাঁধানো নেব কেন? না নিলে অনাহারে মরতে হবে, যা ভালো বোঝো তাই করো। পরদিন গঙ্গাচরণ শাখাজোড়া গ্রামের সর্বশাগরার দোকানে বিক্রি করলে। সর্বশাগরা বললে, এ জিনিস বিক্রি করবেন কেন, দরকার আছে? কিন্তু চাল পাওয়ার যে এত বিপুল বাধা তা গঙ্গাচরণ জানত না। শঙ্করপুরের নিবারণ ঘোষের বাড়ি চালের সন্ধান একজন দিয়েছিল। খুব ভোরে পরদিন উঠে সেখানে পৌঁছে দেখলে 10 জন লোক সেখানে ধামা হাতে নিয়ে বসে। বাড়ির মালিক তখনও ওঠেনি। নিবারণ দোর খুলে বাইরে আসতেই সবাই মিলে তাকে ঘিরে ধরলে। সে বললে, আমার চাল নেই। গঙ্গাচরণ বললে, সে আমি জানি, তবু তোমার মুখে শুনবো বলে এসেছিলাম। গঙ্গাচরণ সেখানেই বসে পড়ল। চাল না নিয়ে ফিরবে কেমন করে? বাড়ির সকলেই আজ দুদিন থেকে ভাত খায়নি। ছেলেদের মুখের দিকে তাকালে কষ্ট হয়। অন্য কয়েকজন লোক যারা এসেছিল তারা একে একে সবাই ফিরে গেল। নিবারণ ঘোষের বাইরের বাড়ি আর ভেতরের বাড়ির মধ্যেকার দরজা বন্ধ করে দিয়েছে। কতক্ষণ পরে নিবারণ ঘোষ আবার বাইরে এলো। গঙ্গাচরণকে বসে থাকতে দেখে বললে, ঠাকুরমশাই কি মনে করে বসে, চাল সে তো দিতে পারবো না। ঘরে চাল আছে, সে তোমার কাছে অস্বীকার করতে যাচ্ছি নে, শেষে কি নরকে পচে মরব? কিন্তু সে চাল বিক্রি করলি এরপর বাজ কাজ না খেয়ে মরবে যে। কত চাল আছে, 2 মন? ঠিক না ঠাকুরমশাই, মিথ্যে বলবো না, আরও কিছু বেশি আছে, কিন্তু সে হাত ছাড়া করলেই বাড়ি শুদ্ধ না খেয়ে মরবে। টাকা নিয়ে কি ধুয়ে খাবো? ও জিনিস আবার পয়সা দিলেও মেলে না। গঙ্গাচরণ উঠবার উদ্যোগ করছে দেখে নিবারণ হাত জোড়ে করে বললে, একটা কথা বলি বাবা ঠাকুর, বামুন মানুষ এত দূর এসেছেন চালির চেষ্টায়, আমি চাল দিচ্ছি, আপনি বাড়ির বাইরে দুটো রান্না করি খান, রসুই চড়িয়ে দিন গোয়াল ঘরে, মাছ পুকুর থেকে ধরে দিচ্ছি, মাছের ঝোল ভাত আর গরুর দুধ আছে ঘরে, 1 পয়সাও দিতে হবে না আপনায়। গঙ্গাচরণ বললে, তা কি করি হয়, বাড়িতে কেউ খায়নি আজ 2 দিন, ছেলে পিলে রয়েছে, তা হয় না, তুমি আমাকে রান্নার জন্য তো চাল দিতেই, আর দুটো বেশি করে দাও, আমি দাম দিয়ে দেব, 60 টাকা করেই মন দেব, কিছু বেশি না হয় নিও। নিবারণ কিছুতেই রাজি হলো না, তার উপর রাগ করা যায় না, প্রতি কথাতেই সে হাত জোড়ো করে। এখানে বসে খাওয়ার নিমন্ত্রণ তো করে রেখেইছেই। গঙ্গাচরণ চলে আসছে, নিবারণ এসে পথের ওপরে আবার তাকে হাত জোড়ো করে রান্না করে খাওয়ার অনুরোধ জানালো। গঙ্গাচরণ রাগ করে বললে, আমি কি তোমার বাড়ি খেতে এসেছি? যাও যাও, ওসব বলো না। কিন্তু গঙ্গাচরণের মনের মধ্যে আর সে জোর নেই। হঠাৎ তার মনের চোখে ভেসে উঠেছে দিব্যি হিঙে টোপা টোপা বড়ি ভাসছে মাছের ঝোলে, আলু বেগুন বড় বড় চিংড়ি মাছ আধ ভাসা অবস্থায় দেখা যাচ্ছে বাটির ওপর, ভাত সেই মাছের ঝোল মাখা হচ্ছে, কাঁচা ঝাল একটা বেশ করে মেখে। নিবারণ বললে, আসুন আসুন, আমার এ কথা আপনাকে রাখতেই হবে, সে শুনব না আমি, দুপুরবেলায় না খেয়ে বাড়ি থেকে ফিরে যাবেন? হাবু খাইনি আজ 2 দিন, হনঙ্গবও খায়নি 2 দিনের বেশি। ও যে কি খায় না খায় গঙ্গাচরণ তার খবরও রাখে না, নিজে না খেয়েও সবাইকে জুগিয়ে বেড়ায়, তার খাওয়া কি এখানে উচিত হবে? গঙ্গাচরণ বললে, আচ্ছা যদি খাই তবে 1 কাটা চাল দেবে? আগে না বাবা ঠাকুর, মিথ্যে বলে কি হবে, চাল হাতছাড়া করবো না, আপনি একা এখানে বসে 1 কাটা চাল রেঁধে খান তো দেব। তোমার জিদ দেখছি কম নয়, এই অকালে এমনি করছো, চাল আর জোগাড় করতে পারবে না?
কোথা থেকে করবো বলুন, কোনো মহাজনের ঘরে ধান নেই, বাজারে একদানা চাল আসে না। আমাদের গ্যারামের পেছনে একটা বিল আছে জানেন তো, দাসপাড়ার বিল তার নাম। এখন এই তো বেলা হয়েছে, গিয়ে দেখুন গে, 30-40 জন ছেলে মেয়ে জুটেছে এতক্ষণ, চেহারা দেখলি ভয় হয়। তাও কি পাচ্ছে বাবা ঠাকুর, বিল তো আর অপুরন্ত নয়, যা ছিল দিন দিনের মধ্যে প্রায় সব সাবার হয়ে গিয়েছে। তবে যাচ্ছে কেন, তা তো কোথাও কিছু খাবার নেই, যদি তবু বিলির মধ্যে খুঁজলি পাওয়া যায়। ভেবে দেখুন বাবা ঠাকুর, আপনাকে যদি চাল বেচি, তবে একদিন আমার বাড়ির ঝি বৌদের অমনি পাঁক মেখে বিলের জলে নামতে হবে দুটো গেড়ি গুগলি ধরে খাওয়ার জন্যে। চলুন বাবা ঠাকুর আসুন, দুটো খেয়ে যান, পেট ভর্তি চাল দেবোক্ষণ। গঙ্গাচরণ ফিরল মাছের ঝোল ভাত খেতে, গেড়ি গুগলি সেদ্ধ নয়। এখনও এ গ্রামে এদিনেও ভাত খেতে পাওয়া যাচ্ছে, এরপরে আর পাওয়া যাবে কি না কে জানে। গোয়ালঘর নিকিয়ে পুঁছে দিলে নিবারণের বিধবা বড় মেয়ে ক্ষান্তমণি, কাঠ নিয়ে এক পাশে রাখলে। গঙ্গাচরণ পুকুরে জলে স্নান করে আসতেই ক্ষান্তমণি তসরের কেটে কাপড় কুচিয়ে হাতে দিলে, রান্নার জন্য কুটনো বাটনা সব ঠিক করে এনে দিলে। একবার হেসে বললে, দাদা ঠাকুর অতটা নুন পেন্নন মুখে দিতে পারবেন না, আপনার রসুর করবার অভ্যেস নেই বুঝি। আপনি বসে বসে রাঁধুন, আমি দেখিয়ে দিচ্ছি। ক্ষান্তমণি যে বেশ ভালো মেয়ে গঙ্গাচরণ অল্প সময়ের মধ্যে তা বুঝতে পারলে। কোথা থেকে একটু আখের গুড় গাওয়া ঘি জোগাড় করে নিয়ে আসে, যাতে গঙ্গাচরণের খাওয়াটা ভালো হয় সেদিকে খুব লক্ষ্য। খেতে বসে গঙ্গাচরণের কিন্তু ভাত যেন গলা দিয়ে নামে না। আশ্চর্যের কথা, হাবুর জন্যে দুঃখ নয়, পটলার জন্যও নয়, দুঃখ হল অনঙ্গ বইয়ের জন্য। সে আজ দুদিন খায়নি, তার চেয়ে হয়তো আরও বেশি দিন খায়নি, মুখ ফুটে তো কোনো দিন কিছু বলে না। আর একটু আখের করতি, না না এ দুধ তো খাঁটি, গুড় দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে। এমন ঘন দুধের বাটিতে হাত ডুবিয়ে সে খাচ্ছে এখানে, ওখানে অনঙ্গবু হয়তো উঠোনের কাঁটা নোটের শাগের বনে চুপড়ি নিয়ে ঘুরছে, অখাদ্য কাঁটা নোটে শাক তুলবার জন্য, নইলে বেলা না হতে হতে পাড়ার ছেলে মেয়েরা এসে জুটবে, তাদের উৎপাতে গাছের পাতাটি থাকবার জো নেই। ক্ষান্তমণি পান আনতে গেল, পাতে দুটি ভাত পড়ে আছে। গঙ্গাচরণের প্রবল লোভ হলো ভাত দুটি সে বাড়ি নিয়ে যায়, কিন্তু কি করে নিয়ে যাবে, চাদরের মুড়োয় বেঁধে, ছি সবাই টের পাবে, এটো ভাত ব্রাহ্মণ হয়ে চাদরের মুড়োয় বেঁধে নেবে। গঙ্গাচরণ বসে বসে মতলব ভাজতে লাগল, কি করা যাবে, বলা যাবে কি এই ধরনের যে আমাদের বাড়িতে একটা কুকুর আছে তার জন্য ভাত কটা নিয়ে যাব, তাতে কে কি মনে করবে, কিন্তু বড় লজ্জা করে যে, অনেকগুলো ভাত নয় বটে, তবুও 4-5 গ্রাস হবে অনঙ্গ বইয়ের, বড় বড় 4-5 গ্রাস নিয়ে যাবেই সে, কিসের লজ্জা। এমন সময় ক্ষান্তমণি এসে পান দিতেই ওর মুখের দিকে চেয়ে গঙ্গাচরণের সাহস চলে গিয়ে রাজ্যের লজ্জা ও সংকোচ এসে জুটল। দিব্যি সুন্দরী মেয়ে, যৌবনপুষ্ট দেহটির দিকে বারবার চেয়ে দেখেও আশ মেটে না, কালো চুল মাথায় এক ঢাল, নাকের ডগায় একটা ছোট্ট তিল, মুখে 2-10 বসন্তের দাগ আছে বটে, তবুও ক্ষান্তমণির সুশ্রী মুখ। গঙ্গাচরণ বললে, ক্ষান্ত তোমার বসন্ত হয়েছিল? হ্যাঁ দাদা ঠাকুর, আজ 3 বছর আগে। ডাবের জল দিয়ে মুখ ধুলে ও কটা দাগ আর থাকতো না। আপনিও যেমন দাদা ঠাকুর, আর কি হবে মুখে চেহারা নিয়ে বলুন, সেদিন চলে গিয়েছে, কপাল যেদিন পুড়েছে, হাতের নোয়া ঘুচেছে, এখন আশীর্বাদ করুন যেন ভালোয় ভালোয় যেতে পারি। তারপর চুপি চুপি বললে,
হাপনি ওই পুকুরের বাঁশ চারে ধারে দাঁড়িয়ে থাকুন গে। গঙ্গাচরণ সবিস্ময়ে বললে, কেন? চুপ চুপ বাবাকে লুকিয়ে দুটো চাল দিচ্ছি আপনাকে, কাউকে বলবেন না। আট বালিটা চাল আমি আলাদা করে রেখে দিয়েছি আপনার রান্নার চাল আনবার সময়। নিয়ে যান চাল কটা। আপনার মন খারাপ হয়েছে বাড়ির জন্যে, আমি তা বুঝতে পেরেছি। মেয়েরাই লক্ষ্মী, মেয়েরাই অন্নপূর্ণা, বুভুক্ষু জীবের অন্ন ওরাই দুহাতে বিলয়। ক্ষান্তমণিকে আঁচলের মুড়োতে লুকিয়ে চাল আনতে দেখে দূর থেকে গঙ্গাচরণের ওই কথাই মনে হল। ক্ষান্ত গঙ্গাচরণের পায়ে ধুলো নিয়ে বললে, হাতে করে দুটো চাল দেব ব্রাহ্মণকে, এ কত ভাগ্যি। কিন্তু বাবা ঠাকুর, যে আকাল পড়েছে তাতে কাউকে কিছু দেবারও জো নেই, সবই অদৃষ্ট, লুকিয়ে নিয়ে যান। না লুকিয়ে নিয়ে গেলেই লোকে চেয়ে নেবে, না দিলি কান্নাকাটি করবে। হ্যাঁ, এমন মুশকিল হয়েছে, আমাদের গায়ে তো দোর বন্ধ না করে দুপুরে খেতে বসবার জো নেই, সবাই এসে বলবে ভাত দাও। দেখে দুঃখ হয়, কিন্তু কতজনকে দেবেন আপনি? খ্যান্তা যখন নেই তখন দোর বন্ধ করে থাকাই ভালো। একটা কথা বলি, কি যদি কখনই এমন হয় না খেয়ে থাকতে হয়, তবে আমার কাছে আসবেন, আমি যা পারি দেব। আমার নিজের স্বামী পুত্র নেই, দেবতা ব্রাহ্মণের সেবাও যদি না করলাম তবে জীবনে করলাম কি বলুন। বাড়ি ফিরবার পথে নসরাপুরের বিলের ধারে একটা দোকান, বেলা পড়ে এসেছে। দোকানিকে তামাক খেতে দেখে গঙ্গাচরণ দোকানে গিয়ে উঠে বসলে। তামাক খাওয়া দেখি একবার। দোকানি বললে, তা আপনি ব্রাহ্মণ? পের নাম হই, জয়স্তু। দোকানি উঠে গিয়ে একটা কলার পাতা নিয়ে এসে ঠোঙা করে কলকে বসিয়ে গঙ্গাচরণের হাতে দিলে। বললে, তা আপনার নিবাস? নতুন পাড়া চরপোলতা। গিয়েছিলেন কোথায়? নিবারণের বাড়ি, ও গায়ের নিবারণ ঘোষ। তা বাবা ঠাকুরের পুটুলিতে কি চাল? হ্যাঁ বাপু। ঢেকে রাখুন, ঢেকে রাখুন, এসব দিনে বড্ড আকাল, এক্ষুনি এসে ঘ্যান ঘ্যান করবে সবাই। গঙ্গাচরণ বসে থাকতে থাকতে তিন চারটি দুলে বাগদি জাতীয় স্ত্রীলোক এসে আঁচলে বেঁধে কলাই নিয়ে গেল। একজন নিয়ে গেল অপকৃষ্ট পাতা চা ও একটা ছোট পাথর বাটিতে এক বাটি গুড়। দোকানি বললে, বসুন ঠাকুর মশাই। না বাপু, আমি যাব অনেক দূর। না না, উঠি উঠি। না, একটু চা খেয়ে যেতেই হবে, আর তো কিছু দেবার নেই, বসুন বসুন। চা খাবো আবার? হ্যাঁ, একটুখানি খেয়ে যান দয়া করে। আরও পাঁচ ছটি খদ্দের দোকানে এলো, সকলেই নিয়ে গেল কলাই, শুধু কলাই আর কিছু নয়। চা একটু পরে তৈরি হয়ে এলো, একটা কাঁচের গ্লাসে করে দোকানি ওকে চা দিলে। গঙ্গাচরণ লক্ষ্য করলে দোকানের মধ্যে তাকে মেঝের ওপর নানা জায়গায় পেতল কাঁসার বাসন থরে থরে সাজানো, বেশিরভাগ থালা আর বড় বড় জামবাটি। গঙ্গাচরণ ব্যাপারটা বুঝতে পারলে না, এরা কি কাঁসারি, বাসন কেন এত বিক্রির জন্যে? দোকানি আবার তামাক সাজলে। গঙ্গাচরণের মনের কথা বুঝতে পেরে বললে, ও বাসন, ও দেখছেন ওসব বাধা দিয়ে গেছে লোকে, এ গায়ে বেশিরভাগ দুলে বাগলি আর মালো জাতের বাস, নগদ পয়সা দিতে পারে না, ওসব বাসন বাধা দিয়ে তার বদলে কলাই নিয়ে যায়। তা সবাই কলাই খায়? তাছাড়া কি মিলবে ঠাকুর মশাই, ওই খাচ্ছে। তোমার চাল নেই? না ঠাকুর মশাই, আমি দাম দেব, সত্যি কথা বলছি, নগদ দাম দেব। না ঠাকুর মশাই, হাত জোড়ো করে বলছি, ও অনুরোধ করবেন না। তোমরা কি খাও বাড়িতে?
মিথ্যে কথা বলবো না, ভাত চার আনা, কলাই বারো আনা, ডাঁটা শাক দুটো করলাম বাড়িতে, তা সে রাখবার উপায় নেই। দিন মানেই খেতে লোকজন, মেয়ে ছেলে, খোঁকা খোঁকিরা ঢুকে গোছা গোছা উপড়ে নিয়ে যাচ্ছে, সাবার করে দিয়েছে সব, কিচ্ছু রেখে খাবার জন্যেই চাল কুমড়ো ফলেছিল গোটা কত ওই দোকানের চালে, কে তুলে নিয়ে গিয়েছে। গঙ্গাচরণ তামাক খাওয়া সেরে ওঠবার জোগাড় করলে দোকানি বললে, ঠাকুরমশাই কলাই নেবেন? দাও নিয়ে যান সেরখানেক, এর দাম আপনাকে দিতে হবে না। আর একটা জিনিস, দাঁড়ান গোটা কতক পেয়ারা দি, নিয়ে যান, আমার গাছের ভালো পেয়ারা, তাও আর কিছু নেই, সব পেড়ে নিয়ে গেল ওরা, আমি ডাসা দেখে 10-12টা জোর করে নিয়ে রাখলাম। গঙ্গাচরণ বাড়ি পৌঁছে দেখলে অনঙ্গ বউ চুপ করে শুয়ে আছে, এমন সময় সে কখনো শুয়ে থাকে না। গঙ্গাচরণ জিজ্ঞেস করলে, শুয়ে কেন, শরীর ভালো তো, দেখি দেখি। অনঙ্গ বউ যন্ত্রণা কাতর হয়ে বললে, কাউকে ডাকো। কাকে ডাকবো? কাপালিদের বউকে ডাকো চট করে, শরীর বড্ড খারাপ। গঙ্গাচরণ বড় ছেলেকে বললে, দৌড়ে যা কাপালি বাড়ি, বলগে এক্ষুনি আসতে হবে, মা শরীর খারাপ। অনঙ্গ বউ যন্ত্রণায় চিৎকার করতে লাগল, কখনো উঠে কখনো বসে, যুপবদ্ধ আর তো পশুর মতো চিৎকার। গঙ্গাচরণ নিরুপায় অবস্থায় বাইরে দাওয়ায় বসে তামাক টানতে লাগল। তখন সন্ধে হয়ে গিয়েছে, আকাশে পঞ্চমী তিথির এক ফালি চাঁদও উঠেছে, ঝিঁঝি ডাকছে নেবু ঝোপে। গঙ্গাচরণ আর সহ্য করতে পারছে না অনঙ্গ বউয়ের চিৎকার, ওর চোখে প্রায় জল এলো। ততক্ষণে বাড়ির মধ্যে আশেপাশে বাড়ির মেয়ে ছেলে এসে গিয়েছে, ওদের মধ্যে একজন বর্ষীয়সীকে ডেকে গঙ্গাচরণ উদ্ভ্রান্ত সুরে জিজ্ঞেস করলে, দিদিমা বলি ও অমন করছে কেন? ঠিক সেই সময় একটা যেন মৃদু গোলমাল উঠল, একটি শিশুকণ্ঠে ট্যাঁ ট্যাঁ কান্না শোনা গেল, বার কতক শাঁক বেজে উঠল। সতীশ কাবালির মেয়ে বিন্দি বাড়ির ভেতর থেকে ছুটে এসে বললে, ও দাদা বাবু, বৌদির খোঁকা হয়েছে, এখন সন্দেশ বের করুন আমাদের জন্যে, দিন টাকা। গঙ্গাচরণের চোখ বেয়ে এবার সত্যি সত্যি ঝরঝর করে জল পড়ল। তারপর দিন কতক সে কি কষ্ট, প্রসূতিকে খাওয়ানোর কি কষ্ট, না একটু চিনি, না একটু আটা, না মিছরি। অনঙ্গ বউ শুয়ে থাকে, নবজাত শিশু ট্যাঁ ট্যাঁ করে কাঁদে। গঙ্গাচরণ কাপালিদের বড় বউকে বলে, ওর খিদে পেয়েছে, মুখে একটু দুধ দাও খুড়ি, মধু খেয়ে বমি করছে দুবার, মধু পেটে রাখছে না। তবে কি দেবে খুড়ি, দুধ একটু জাল দিয়ে দেব? অত ছোট ছেলে কি গাইয়ের দুধ খেতে পারে? আর এদিকে আঁতুড়ে পোয়াতি ঘরে, তার খাবার জোগাড় নেই, হিম হয়ে বসে থাকলে চলবে বাবা ঠাকুর, এর জোগাড় করো। গ্রামে কিছু মেলে না, হাটে বাজারেও না, আটা সুজি বা চিনি আনতে হলে যেতে হবে মহকুমা শহরে সাপ্লাই অফিসারদের কাছে। গঙ্গাচরণ দুজনের কাছে পরামর্শ করে ঠিক করলে মহকুমা শহরেই যেতে হবে, 7.5 ক্রোশ পথ। সকালে রওনা হয়ে বেলা 11টার সময় সেখানে পৌঁছল। এখানে দোকানে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে, গঙ্গাচরণের হাতে পয়সা নেই, জল খাবারের জন্য মাত্র 2 আনা রেখেছিল, কিন্তু খাবে কি, চিঁড়ে পাঁশি খেতে শের, মুড়িও নেই, মুড়কি চোখে দেখবার জো নেই, 2 আনার মুড়কি এখন ছোট বাটিতে ধরে। ক্ষেত্র কপালি বললে, ও বাবা ঠাকুর, এ যে দেখছি ভয়ানক কাণ্ড, খাবা কি? গঙ্গাচরণ ও ক্ষেত্র কপালি সাপ্লাই অফিসারের অফিসে এসে দেখলে সেখানে রথযাত্রার ভিড়, অফিস করে জানলা দিয়ে পারমিট বিলি করা হচ্ছে, লোকে জানালার কাছে ভিড় করে দাঁড়িয়ে পারমিট নিচ্ছে, সেই ভিড়ের মধ্যে 36 জাতির মহাসম্মেলন, দস্তুর মতো বলবান ব্যক্তি ছাড়া সেই বুহ ভেদ করে ভেতরে প্রবেশ করা অসম্ভব। ঘরের মধ্যে থেকে মাঝে মাঝে তাড়া শোনা যাচ্ছে,
লোকজন কিছু কিছু পিছিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আবার পূর্বের অবস্থা। গঙ্গাচরণ হতাশভাবে কিছুক্ষণ অপেক্ষা করল। ভিড় কম বা জো নেই, বরং ক্রমবর্ধমান। গরমও তেমনি, আকাশে মেঘ জমে গুমোটের সৃষ্টি হয়েছে। এক ঘন্টা কেটে গেল। হঠাৎ ঝুপ করে জানালা বন্ধ হয়ে গেল। শোনা গেল হাকিম আহার করতে গেলেন, আবার কখন আসবেন তার কিছু ঠিক নেই। ভিড় কমে পাতলা হয়ে এলো। লোকজন কতক গিয়ে আপিসের সামনে নিম গাছের তলায় বসে বিড়ি টানতে লাগল। ক্ষেত্রকপালি বললে, ঠাকুরমশাই কি করবেন, বসি এসো, চলুন বাজারে গিয়ে খোঁজ করি, যদি দোকানে পাই এ ভিড়ে ঢুকতে পারবেন না। বাজারে গিয়ে প্রতি দোকানে খোঁজ করা হলো, জিনিস নেই কোনো দোকানে। পাতিরাম কুণ্ডুর বড় দোকানে গোপনে বললে, সুজি দিতে পারি 1.5 টাকা সের, লুকিয়ে নিয়ে যাবেন সন্ধ্যের পর। ক্ষেত্রকপালি বললে, আটা আছে? আছে 12 আনা করে সের। আর মিছরি? আগে 1.5 টাকা সের, সন্ধ্যের পর বিক্রি হবে। গঙ্গাচরণ হিসেব করে দেখলে কাছে যা টাকা আছে বিশেষ কিছু কেনা হবে না। পারমিট পেলে সস্তায় কিছু বেশি জিনিস পাওয়া যেত। আবার ওরা দুজনেই সাপ্লাই অফিসারের অফিসে গেল। তখন ভিড় আরও বেড়েছে, কিন্তু জানলা খোলেনি। একজন বৃদ্ধ ব্রাহ্মণ বসে আছেন। গঙ্গাচরণ বিড়ি খাওয়ার জন্য তার কাছে গেল। জিজ্ঞেস করলে, আপনার নিবাস কোথায়? মালি পোতা। সে তো অনেক দূর, কি করে এলেন? হেঁটে এলাম, আবার কিসে আসবো, গরিব লোক, এ বাজারে নৌকো কি গাড়ি ভাড়া করে আসবার ক্ষমতা আছে? তা কি নেবেন? কিচ্ছু খাওয়ার নেই ঘরে, আমার বিধবা পিসি ঘরে, তার একাদশী আসছে, দশমীর দিন রাত্রিরে দুখানা রুটি করেও তো খাবেন, তাই আটা নিতে এসেছি। তা চাল পাচ্ছেন ওদিকে? পাবো না কেন, পাওয়া যায়, 2 টাকা কাটা, তাও অনেক খুঁজতে হবে, খাওয়া হয় না মাঝে মাঝে। এমন সময় জানলা খোলার শব্দ হতেই লোকের ভিড় সেই দিকেই ছুটল। গঙ্গাচরণ বৃদ্ধের হাত ধরে বললে, শীঘ্রই আসুন, এরপর আর জায়গা পাব না। তাও এরা পিছিয়ে পড়ে গেল। অতগুলো মরিয়া লোকের সঙ্গে দৌড় পাল্লার প্রতিযোগিতা করা এদের পক্ষে সম্ভব হল না। এদের পক্ষে বেশিরভাগ এসেছে আটা জোগাড় করতে। একজনকে জিজ্ঞেস করে জানা গেল, সে দুপুরবেলা চাল জোগাড় করতে না পেরে উপবাসে আছে, একটু আটা নিয়ে গেলে তবে তার দিনের আহার পেটে পড়বে। তারা মরিয়া হবে না তো মরিয়া হবে কে? আরও 1 ঘন্টা কেটে গেল। তারপর গঙ্গাচরণ জানালার সামনে দাঁড়াবার জায়গা পেল। সাপ্লাই অফিসার টানা টানা কড়া সুরে জিজ্ঞেস করলেন, কি? গঙ্গাচরণের ভরসা ছিল তার চেহারার দিকে চাইলেই সাপ্লাই অফিসার ভদ্রলোক বা ব্রাহ্মণ বলে খাতির করবে, কিন্তু তাতে নিরাশ হতে হলো, কারণ হাকিম চোখ তুলে তার দিকে চাইলেন না। তার চোখ টেবিলের ওপরকার কাগজপত্রের দিকে, হাতে কলের কলম, অর্থাৎ যে কলম কালিতে ডোবানোর দরকার হয় না। গঙ্গাচরণের গলা কেঁপে গেল, বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো, হাত পা কাঁপতে লাগলো। আগে হুজুর, আমার স্ত্রী আঁতুড়ে, কিচ্ছু খাবার নেই, আঁতুড়ের পোয়াতি কি খায়, না আছে একটু আটা। হাকিম ধমকের সুরে বললে, কি চাই? আটা, চিনি, সুজি আর একটু মিছরি। ওসব হবে না। না দিলি মরে যাব হুজুর, একটু দয়া করে। হবে না, আজকের আটা হবে, 1 পোয়া সুজি, 1 পোয়া মিছরি, বলে খসখস করে কাগজে লিখে হাকিম গঙ্গাচরণের হাতে তুলে দিয়ে বললে, যাও।
হুজুর, 5-6 ক্রস দূর থেকে এসেছি, এতে কদিন হবে হুজুর? দয়া করে কিছু বেশি করে দিন। আমি কি করব, হবে না, যাও। গঙ্গাচরণ হাত জোড়ো করে বললে, গরিব ব্রাহ্মণ, দয়া করে আমায়। হাকিম বিরক্তির সঙ্গে হাত বাড়িয়ে বললে, দেখি কাগজ, 100 আটা। যত বিরক্তি! লোকজনের ধাক্কায় গঙ্গাচরণকে ছিটকে পড়তে হলো জানালা থেকে। পেছন থেকে দু একজন বলে উঠল, এত দেরি কেন, কেমন ধরা লোক তুমি, সরো সরো। বাজারে দোকান থেকে আটা কিনে নিয়ে দেখলে আটা এবং সুজি দুই খারাপ, একেবারে খাদ্যের অনুপযুক্ত নয় বটে, তবে জিনিসও ভালো নয়। একটা ময়রার দোকানে ওরা খাবার খেতে গেল। ক্ষেত্রকাবালির বড় ইচ্ছে সে গরম সিঙাড়া খায়। শহর বাজারে তো প্রায় আসা হয় না, থাকে নিতান্ত অজপাড়া গায়ে। কিন্তু খাবারের দোকানে সিঙাড়া কিনতে গিয়ে সে দেখলে পানের খিলি অপেক্ষা একটু ছোট্ট সিঙাড়া একখানার দাম 2 পয়সা, জিনিসপত্রের আগুন দর। সন্দেশে সেরও এ অঞ্চলে চিরকাল ছিল 10 আনা, এখন তা হয়েছে 3 আনা, রসগোল্লা 2 টাকা। ক্ষেত্রকাপালি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, কোনো জিনিস কিনবার জো নেই ঠাকুর মশাই। তাই তো দেখছি, কি খাবো বলুন তো, এ তো দেখছি 1 টাকার কম খেলে পেট ভরবে না। আপনি খাবেন কি? না, আমি কি খাবো, আমার খিদে নেই। সে হবে না ঠাকুর মশাই, আমার কাছে যা পয়সা আছে দুজনে ভাগ করে খাই। গঙ্গাচরণ ধমক দিয়ে বললে, কেন মিছে মিছে বাজে কথা বলিস, খেয়ে নিয়ে গে যা। কিন্তু গঙ্গাচরণের বড় লোভ হলো একখানা থালায় সাজানো বড় বড় জোড়া সন্দেশ দেখে। তা নিজের জন্য নয়, অনঙ্গবউ কতকাল কোনো জিনিস খায়নি, ওর জন্য যদি 2খানাও নিয়ে যাওয়া যেত। ক্ষেত্রকাপালি গরম সিঙাড়া খেয়ে জল খেয়ে পানের দোকানে পান কিনতে গিয়েছে। ও তখন ময়রাকে বললে, তা তোমার ওই জোড়া সন্দেশের দাম কত? 4 আনা করে। 2খানা 4 আনা? আগে সে কাল নেই ঠাকুর, 1খানার দাম 4 আনা। গঙ্গাচরণ অবাক হলো, ওই জোড়া সন্দেশের 1খানির দাম ছিল 1 আনা, সেই জায়গায় একেবারে 4 আনা? সে কি কেনা ওর চলবে? অসম্ভব, হাতেও তো পয়সা নেই। গঙ্গাচরণ বারবার জোড়া সন্দেশের দিকে চাইতে লাগল। সুন্দর সন্দেশ করেছে, কারিগর বেশ ভালো, ঠোঙা থেকে বের করেই যদি অনঙ্গবইয়ের হাতে দেওয়া যেত। কখনো স্ত্রীর হাতে কোনো ভালো খাবার তুলে দেয়নি, পাবেই বা কোথায়, কবে সচ্ছল পয়সার মুখ দেখেছে সে, তার উপরে ভীষণ মন্বন্তর। ক্ষেত্রকাপালির কাছেও পয়সা নেই যে সে ধার করবে, সে পেটুক ব্যক্তি, বসে বসে যা কিছু এনেছিল জিলিপি আর সিঙাড়া কিনেই ব্যয় করেছে। বেলা পড়ে গিয়েছে, নদীর ধার দিয়ে দিয়ে রাস্তা, দুজনেই পথ হেঁটে চলল গ্রামের দিকে। ক্ষেত্রকাপালি বিড়ি টানছে আর বকবক করছে। গঙ্গাচরণ চাদরের প্রান্তে 2টি মুড়ি বেঁধে নিয়েছে মাত্র 2 আনার, এত অল্প জিনিস যে কয়েক মুঠো খেলেই ফুরিয়ে যাবে। ছেলে দুটো বাড়িতে আছে, বলবে এখন বাবা কি এনেছো আমাদের জন্য, ছেলে মানুষ, তারা কি মন্বন্তর বোঝে, তাদের জন্য 2টো নিয়ে যেতে হবে, 2টোও খাবে একটা ভালো পরিষ্কার জায়গায় বসে, খেয়ে নদীর জল পান করবে। সারাদিনের অনাহার ক্ষুধা তৃষ্ণা দুই প্রবল। এক জায়গায় গাছতলায় বসে গঙ্গাচরণ 2-3 মুঠো মুড়িমুড়কি খেয়ে নিয়ে জল আনতে গিয়ে দেখলে একটা শ্যাওলা দামের ওপরে অনেক কলমি শাক, আজকাল দুর্লভ, শাক পাতা কি লোক রাখছে? ক্ষেত্রকাপালিকে বললে, এই জলে নামতে পারবি, শাক নিয়ে আয় তো দেখি। ক্ষেত্রকপালি গামছা পরে জলে নেমে এক কলা জল থেকে দাম টেনে এনে
কলমিলতার ঝাঁক ডাঙায় তুললে। তারপর দুজনে মিলে শাক ছিঁড়ে বড় দুয়াটি বাঁধলে। বাড়ি ফিরতে অনঙ্গবউ ক্ষীণস্বরে বললে, ও গো এলে, এদিকে এসো, কেমন আছো? এখানে বসো না, কোথায় গিয়েছিলে এতক্ষণ? কতক্ষণ যে দেখিনি। টাউনে গেলাম তো, তোমায় তো বলেই গেলাম, জিনিসপত্র নিয়ে এলাম সব। অনঙ্গ উদাস সুরে বললে, বসো এখানে, সারাদিন টোটো করে বেড়াও কোথায়, তোমায় একটু দেখতে পাইনি। গঙ্গাচরণের মনে বড় কষ্ট হলো ওকে দেখে। বড় দুর্বল হয়ে পড়েছে অনঙ্গবউ, এমন ধরনের কথাবার্তা ও বড় একটা বলে না। এ হলো দুর্বল রুগীর কথাবার্তা, অনাহারে শীর্ণ দুর্বল হয়ে পড়েছে। কত কাল ধরে পেট পুড়ে খেতে পেত না, কাউকে কিছু মুখ ফুটে বলা ওর স্বভাব নয়। কত সময় নিজের বাড়া ভাত অপরকে খেতে দিয়েছে, শরীর সেসবের প্রতিশোধ নিচ্ছে এখন। গঙ্গাচরণ সস্নেহে বললে, তুমি সুস্থ হয়ে ওঠো, তোমাকে জোড়া সন্দেশ এনে খাওয়াবো টাউন থেকে। হরিময়রা যা সন্দেশ করেছে, দেখলে খেতে ইচ্ছে হবে। অনঙ্গবউ আতুর থেকে বেরিয়েছে, কিন্তু বড় দুর্বল শীর্ণ দেহ, খেতেই পায় না, তা সারবে কোথা থেকে? গঙ্গাচরণ প্রাণপণে চেষ্টা করে খাবারের এটা সেটা জোগাড় করতে, কিন্তু পেরে ওঠে না। একটু ঘি কত কষ্টে গঙ্গানন্দপুরের শশী ঘোষের বাড়ি থেকে জোগাড় করে নিয়ে এলো, তাও ঘোষমশায় 8 টাকা সেরের কমে ছাড়তে চায় না। ব্রাহ্মণত্বের দোহাই দিয়ে অনেক করে ঘিটুকু জোগাড় করা। ঘি যদি বা মেলে দূরগ্রামে, নিজ গ্রামে মেলে না একটু দুধ না একটু মাছ। অনঙ্গবউ বললে, ও গো তুমি টোটো করে এমন বেরিও না, তোমার চেহারাটা খারাপ হয়ে গিয়েছে, আয়নায় মুখখানা একবার দেখো তো। গঙ্গাচরণ বললে, দেখ আমার আছে, তুমি ঠান্ডা হও তো। চাল পেয়েছিলে? অল্প জোগাড় করেছিলাম কাল, তোমরা খেয়েছ? অনঙ্গবউ আতুর থেকে বেরোলেও নড়তে চড়তে পারে না, শুয়েই থাকে। রান্না করে গঙ্গাচরণ ও হাবু, পাঠশালা আজকাল সব দিন হয় না, বিশ্বাসমশায় এখান থেকে সরে যাওয়ায় পাঠশালার অবস্থা ভালো নয়। এই দুর্দিনে আকস্মিক বিপদপাতের মতো দুর্গা ভট্টাচার্য একদিন এসে হাজির, গঙ্গাচরণ পাঠশালাতে ছেলে পড়াচ্ছে। এই যে পণ্ডিত মশাই। গঙ্গাচরণ চমকে গেল, বললে, আসুন, কি ব্যাপার? এলাম। ও, তা কি মনে করে? মা ভালো আছেন? সন্তানাদি কিছু হলো? হয়েছে। গঙ্গাচরণ তখনও ভাবছে, দুর্গা ভট্টাচার্যের মতলবখা নাকি? ভট্টাচার্য কি বাড়ি যেতে চাইবে নাকি? কি মুশকিলে এসে পড়েছে, কত বড় লোক আছে দেশে, তাদের বাড়িতে যায় না কেন বাপু? আমি নিজে খেতে পাইনি, কোনো রকমের ছেলে দুটো আর রোগা বউটার জন্য দুটি চাল আটা কত কষ্টে জোগাড় করে আনি, ভগবানই তা জানে। থাকে থাকে ভেজাল কোথা থেকে এসে জোটে তার মধ্যে? দুর্গা একটা ছেলেকে উঠিয়ে তার কেরোসিন কাঠের বাক্সটার ওপর বসল, তারপর গলার উড়নিখানি গলা থেকে খুলে হাঁটুর ওপর রেখে বললে, একটু জল খাওয়াতে পারেন? হ্যাঁ হ্যাঁ। ওরে পটলা, টিউবওয়েল থেকে জল নিয়ে আয় দেখি ঘটিটা মেজে। একটা কথা আছে আপনার সঙ্গে, বলছি বলছি, জলটা খাই, তেষ্টায় জিভ শুকিয়ে গিয়েছে। জলপান করে দুর্গা পণ্ডিত একটু সুস্থ হয়ে বললে, আহ। কিছুক্ষণ দুজনেই চুপচাপ, তারপর দুর্গাই প্রথম বললে, বড় বিপদে পড়েছি পণ্ডিত মশাই। কি? এই মন্নন্তর, তারপরে চাকরিটা গেল। আপনার পাঠশালার চাকরি? হ্যাঁ মশাই, হয়েছে কি,
আমি আজ 9টি বছর কামদেবপুরের পাঠশালায় সেকেন্ড পণ্ডিতি করছি। মাইনে আগে ছিল 3.5 টাকা, এখন দেয় 5 টাকা। তামশাই গোয়ালা হলো স্কুলের সেক্রেটারি। আজ 5 মাস হলো কোথা থেকে এক গোয়ালার ছেলে জুটিয়ে এনে তাকে দিয়েছে চাকরি। তা সে কি করলে মশাই, দার্জিলিং গেল বেড়াতে, সেখান থেকে এসে উন্মাদ হয়ে গেল। কেন কেন? তা কি করে জানবো মশাই, কোথাকার নাকি ফটোগ্রাফ তুলতে গিয়েছিল, সাহেব কি খাইয়ে দেয়, এই তো শুনতে পাই। মশাই তুমি পাও 5 টাকা মাইনে, তোমার সেই দার্জিলিংয়ে যাওয়ার কি দরকার? সেখানে সাহেব সুবোধের জায়গা, বাঙালিরা সেখানে গেলে পাগল করে দেয় ওষুধ খাইয়ে। সাথে কি আর বলে, সে থাক সে থাক, আসল কথাটা সংক্ষেপে বলুন। হ্যাঁ হ্যাঁ, তারপরে সে ছোকরা আজ 3 মাস পরে এসে জুটেছে। এখন আর পাগল নেই, সেরে গিয়েছে। তাকে নেবে বলে আমায় বললে আপনি 1 মাসের ছুটির দরখাস্ত করুন। তা আপনি করে দিলেন? দিতে হলো। হেডমাস্টার নিজে আমার টেবিলে এসে বললে লিখুন দরখাস্ত। লিখলাম, কি আর করি, তক্ষুনি মঞ্জুর করে দিলে। এখন দেখুন বিপদ, ঘরে নেই চাল, তার উপর নেই চাকরি, আমি এখন কি করি? বাড়ি শুদ্ধ যে না খেয়ে মরে, তাই ভাবলাম যাই আপনার কাছে একটা পরামর্শ দেন। আর তো কেউ নেই যে তাকে দুঃখের কথা বলি। গঙ্গাচরণ মনে মনে বললে, তা দুঃখের কথা 100 বার বলো, কিন্তু বাড়ি যেতে চাও যদি তবেই তো মুশকিল। দুর্গা ভট্টাচার্যের মতলবখানে যে কি তা গঙ্গাচরণ ধরতে না পেরে সন্নিগ্ধ দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে রইল। ছেলে দুটি চাল জোগানো যাচ্ছে না, বউটার জন্য কত কেঁদে কোকিয়ে 100 আটা নিয়ে আসা, এই সময় দুর্গা ভট্টাচার্য যদি বাড়ি গিয়ে ঘাড়ে চাপে, তবে চোখে অন্ধকার দেখতে হবে যে দেখছি। স্ত্রীও এমন নির্বোধ, যদি ও গিয়ে হাজির হয় আর কাঁদুনি গায় তার সামনে, তবে আর দেখতে হবে না, মুখের ভাত বেড়ে দেবে, নিজে না খেয়ে ওই বুড়োটাকে খাওয়াবে। না, কি বিপদেই সে পড়েছে, এখন মতলবখানা কি বুড়োর। বসে বসে গঙ্গাচরণ আকাশ পাতাল ভাবতে লাগল। যদি ছুটির পর গঙ্গাচরণ তার সঙ্গে তার বাড়ি যেতে চায় তবে, না ও চলবে না, একটা কিছু ফন্দি বার না করলে চলবে না। এমন কিসের খাতির দুর্গা ভট্টাচার্যের সঙ্গে যে নিজের স্ত্রী পুত্রের মুখ বঞ্চিত করে ওকে খেতে দিতে হবে? দুর্গা ভট্টাচার্য বললে, ছুটি দিবেন কখন? ছুটি এই এখনো অনেক দেরি। সকাল বিকেল করেন না এক বেলায়? না, এই এক বেলা। গঙ্গাচরণ তামাক সেজে খাওয়ালে নিজের হাতে দুর্গাকে। দুর্গা তামাক খেয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে হুঁকোটি গঙ্গাচরণের হাতে দিয়ে বললে, এখন যে বড় বিপদে পড়ে গেলাম, চাকরি নেই, হাতে একটা পয়সা নেই, আপনার কাছে বলতে কি, আর 2 দিন সপরিবারে না খেয়ে খিদের জ্বালায় ছুটে এলাম, বলি কোথায় যাই, আর তো নেই কোথাও, মা ঠাকুরুন দয়া করেন, মা আমার অন্নপূর্ণ। এর অর্থ সুস্পষ্ট, দুর্গা ভট্টাচার্য বাড়িই যাবে, সেজন্য এখনো ওঠেনি, বসে বসে তামাক খাচ্ছে, 2 দিন খায়নি, সে যখনই আসে তখনই বলে 2 দিন খায়নি, 3 দিন খায়নি, কে মশাই তোমাকে রোজ রোজ খাওয়াবে আর এই দুর্দিনে, লোকে তো একটা বিবেচনা থাকা উচিত। কি মতলব ফাঁদা যায়, বলা যাবে কি ওর বাপের বাড়ি গিয়েছে, কিংবা ওর বড্ড অসুখ, তাহলে তো আপদটা সেখানে দেখতে যেতে পারে। গঙ্গাচরণ আকাশ পাতাল ভেবে কিছুই পেল না। ছুটির সময় হয়ে এলো, পাঠশালায় ছুটি দিয়ে গঙ্গাচরণ যেমন বাড়ির দিকে চলবে, ও অমনি চলবে গঙ্গাচরণের সঙ্গে। সোজাসুজি কথা বললে কেমন হয়? না মশাই, এবার আর সুবিধা হবে না আমার ওখানে,
বাড়িতে অসুখ, তার উপর চালের টানাটানি। কিন্তু পরবর্তী সংবাদের জন্য গঙ্গাচরণ প্রস্তুত ছিল না। বেলা যত যায়, দুর্গা ভট্টাচার্য মাঝে মাঝে পাঠশালা থেকে নামে আর রাস্তার উপরে গিয়ে তাকিয়ে সেখানটিতে মনিরামপুরের বিলের দিকে চেয়ে চেয়ে কি যেন দেখে। দু তিনবার এরকম করার পরে গঙ্গাচরণ কৌতূহলের সুরে বললে, কি দেখছেন ওখানে? এত দেরি হচ্ছে কেন? তাই দেখছি। কাদের দেরি হচ্ছে? কারা? ওই যে বললাম, বাড়ির সবাই আসছে কি না, আমার স্ত্রী, মেয়েরা আর দুটি ছেলে, সব না খেয়ে আছে যে, আর কোনো উপায় তো দেখলাম না। বলি চলো আমার অন্নপূর্ণ মার কাছে। না খেয়ে 16-17 বছরের মেয়েটা বড্ড কাতর হয়ে পড়েছে, দিশে হারার মতো হয়ে গিয়েছে মশাই। তা আমি দুটো কলাই শুদ্ধ খেলাম মনিরামপুরের নিধু চক্রবর্তীর বাড়ি এসে। তাদেরও সেই অবস্থা, গোয়ালার বামুন, এ দুর্দিনে কোনো কাজকর্ম নেই, পায় কোথায় বলুন, চাল একদানা নেই তাদের ঘরে। নিধু চক্রবর্তীর বুড়ো মা বুঝি জ্বরে ভুগছে আজ 2 মাস, ওই ঘুষঘুষে জ্বর। তার জন্য দুটো পুরনো চাল জোগাড় করা আছে, তিনি খান, ওরা খেতে বসেছে সিদ্ধ কলাই, সমান অবস্থা। আমি বলি আমি এগিয়ে গিয়ে বসি পণ্ডিত মশাইয়ের পাঠশালায়, তোমরা এসো। সর্বনাশের মাথায় পা। দুর্গা ভট্টাচার্য গোষ্ঠী সমেত এই দুর্দিনে তারই বাড়ি এসে জুটেছে তাহলে। মতলব করেছে দেখছি ভালোই, এখন উপায় সোজাসুজি বলায় ভালো। এমন সময় রাস্তা থেকে বালিকা কণ্ঠে শোনা গেল, ও বাবা, কে রে ময়না? বলেই দুর্গা পণ্ডিত বাইরে চলে গেল। গঙ্গাচরণ বাইরের দিকে চেয়ে দেখলে একটি 16-17 বছরের মেয়ে পাঠশালার সামনেই পথের ওপর দাঁড়িয়ে আছে। মেয়েটিকে নিয়ে অল্প একটু পরেই দুর্গা পণ্ডিত পাঠশালায় ঢুকে বললে, আগে এ আমার মেয়ে ময়না, ভালো নাম হৈমবতী, প্রণাম করো মা। এ কি বিষম মুশকিল! হৈমবতী এসে প্রণাম করলে সলজ্জভাবে। বেশ সুন্দরী মেয়ে, ওই রোগা পটকা দড়ির মতো চেহারা, দুর্গা ভট্টাচার্যের এমন সুন্দর মেয়ে। দুর্গা ভট্টাচার্য বললে, তা মা ওরা সবাই কই? হৈমবতী বললে, ওই যে বাবা গাছতলায় বসে আছে মা আর খোঁকারা, আমি ওদের কাছে যাই বাবা, বোঁচকা নিয়ে মা হাঁটতে পারছে না। গঙ্গাচরণের মাথায় আকাশ ভেঙে পড়েছে। এদের তাড়ানো আর তত সহজ নয়, এরা বোঁচকা বুচকি নিয়ে আহারের সন্ধানে দেশ ত্যাগ করে যখন রওনাই হয়েছে, বিশেষ করে মেয়েটিকে দেখে গঙ্গাচরণের মন নরম হয়েছে। অমন সুন্দরী মেয়ে, অদৃষ্টে কি দুঃখ, খেতে পায়নি আজ 2 দিন, আহা! স্নেহে গঙ্গাচরণের মন ভরে উঠল। একটু পরে পাঠশালায় ছুটি দিয়ে গঙ্গাচরণ সদল বলে বাড়ির দিকে রওনা হলো। এরপর দিন কটক কেটে গেল। গঙ্গাচরণের বাড়িতে দুর্গা ভট্টাচার্যের পরিবারবর্গ পাকা পোক্তভাবে বসেছে। অনঙ্গবউ নিজে খেতে না পেয়ে চিঁচি করছে, অথচ সে কাউকে বাড়ি থেকে তাড়াবে না, ফলে সবাই মিলে উপোস করছে। এর মধ্যে ময়না বড় ভালো মেয়ে, গঙ্গাচরণ ক্রমে লক্ষ্য করলে কোনো খাওয়ার জিনিস জোগাড় হলে গঙ্গা আগেই নিয়ে আসে অনঙ্গবউকে খাওয়াতে। বলে, ও কাকিমা, এইটুকু খেয়ে নাও তো। ময়নার মা আবার বড় কড়া সমালোচক, সে বলে, এই যা, ও তোর কাকিকে দিতে হবে না, ওর শরীর খারাপ, ও তোমার ওই ময়দার গোলা এখন খেয়ে বসুক, যা ও নিয়ে যা। দুর্গা ভট্টাচার্য সকালে উঠে কোথায় চলে যায়, অনেক বেলা করে বাড়ি ফেরে, কিছু না কিছু খাওয়ার জিনিস প্রায়ই আনে। চাল আনতে পারে না বটে,
কিন্তু আনে হয়তো একটা নারকেল, একটা মানকচু, দুটো বিড়ি কলাই, নিদেন পক্ষে দুটো বড়ি। এসব আনে সে ভিক্ষে করে। আজকাল দুর্গা ভিক্ষা করতে শুরু করেছে, তবে তার ভিক্ষেটা ঠিক আর পাঁচজন ভিক্ষুকের মতো নয়, ওরই মধ্যে একটু কায়দা আছে। সেদিন দুপুরে দুর্গা গিয়ে হাজির এক গ্রামের কাপালি পাড়ায়। নিধু কাপালির বাড়ির দাওয়ায় উঠে বললে, একটু তামাক খাওয়াতে পারো? নিধু কাপালি ব্রাহ্মণ দেখে সশব ব্যস্ত হয়ে বললে, আগে আসুন আসুন, বসুন, ঠাকুরের কোথা থেকে আসা হচ্ছে? আগে আমার বাড়ি কামদেবপুর, আমি আছি ওই গঙ্গাচরণ বাবুর বাড়িতে। আপনার কেউ হয় জামাই নাকি? না না, আমরা স্বজাতি ব্রাহ্মণ, এমনি এসে আছি ওর কাছে। আপনার কি করা হয়? কিছুই না, বাড়িতে জমিজমা আছে, দুটো গোলা ছিল ধান ভর্তি, তা শুনলাম ধান রাখতে দেবে না গভর্নমেন্টের লোক, 20 মন ধানের বেশি রাখতে দেয় না, সব বিক্রি করে ফেললাম। বলা বাহুল্য এসব কথা সর্বৈব মিথ্যা। নিধুর কিন্তু খুব শ্রদ্ধা হয়ে যায়। দু গোলা ধানের মালিক যে ছিল এ বাজারে, সে সাধারণ লোক হতেই পারে না। 18 টাকা করে ধানের মন, দু গোলায় অন্তত 700-800 মন ধান ছিল, মোটা টাকা রয়েছে ওর হাতে। দুর্গা টামাক টানতে টানতে বললে, বাপু হে, তোমার ঘরে চিঁড়ে আছে, দুটো দিতে পারো? গায়ে দেখছি খাদ্য খাদকের বড় অভাব। আগে খাদ্য খাদক মিলেই না, চিঁড়ে ঘরে নেই ঠাকুরমশাই, বড্ড লজ্জায় ফেললেন। না না, লজ্জা কি, তোমাদের গ্রামে বাপু এই রকম কাণ্ড, খাদ্য খাদক কিছু মেলে না। কদিন থেকে ভাবছি দুটো চিঁড়ে ভাজা খাবো, তাও জোগাড় করতেই পারলাম না, অথচ আমার গোলায় 1 পড়ি 1.5 পড়ি ধান ছিল এই সেদিন। নিধু কাপালি কাঁচুমাচু হয়ে গেল, এত বড় লোকের সামনে কি লজ্জাতেই সে পড়ে গেল। দুর্গা বললে, যাকগে, তা আম সত্ত্বা আছে ঘরে? আগে না, তাও তো নেই, ছেলেপিলেরা সব খেয়ে ফেলে দিয়েছে। পুরনো তেঁতুল? আগে না, বড় অরুচি হয়ে গিয়েছে মুখে কি না, তাই দুটো চিড়ে ভাজা, পুরনো তেঁতুল, একটু এইসব মুখে, বুঝলে না? আরে মশাই, লড়াই বেঁধেছে বলে মুখ তো মানবে না, তা ওই চাল কুমড়ো কি তোমার? সামনে গোলার ওপর চাল কুমড়োর লতায় বড় বড় চাল কুমড়ো সাদা হয়ে গিয়েছে পেকে, সারি সারি অনেকগুলো আড় হয়ে আছে গোলার দিকে। কিন্তু নিধু কাপালি বিনীতভাবে বললে, আগে আমারই, তা দাও একখানা ভালো দেখে, বড়ি দিতে হবে। আগে হ্যাঁ, এখনই দিচ্ছি। নিধু হাঁ হাঁ করে ছুটে গেল এবং একটা বড় পাকা চাল কুমড়ো পেরে নিয়ে এলো গোলার চাল থেকে। দুর্গা ভরচাঁদ সেটি হাতে ঝুলিয়ে গঙ্গাচরণের বাড়ির দিকে রওনা হলো হৃষ্ট মনে। অনঙ্গবাবু বললে, ওটা কি হবে জ্যাঠামশাই? এই নিয়ে এলাম মা, আনলেই কাজে দেয়, খাওয়ার জিনিস তো, বড়ি দিও। কলাই খেয়ে প্রাণ বেঁচে আছে, বড়ি আর কি করে দেব জ্যাঠামশাই? আচ্ছা দাঁড়াও, কলাইয়ের ব্যবস্থা করে ফেলেছি কাল থেকে। না জ্যাঠামশাই, আপনি আমাদের বাড়ি এসেছেন, আর বেরোতে হবে না লোকের বাড়িতে চাইতে, যা চটে তাই খাবো। কি জানো মা, ব্রাহ্মণের উপজীবিকা হলো ভিক্ষা, এতে লজ্জা কিছু নেই। আমার তো নেই, আমি ভিক্ষা করব, লড়াই বেঁধেছে বলে পেট বানবে? না জ্যাঠামশাই, আপনার পায়ে পড়ি, ও হতে দরকার নেই। আচ্ছা আচ্ছা, চুপ থাকো, সে ব্যবস্থা হবে। দুর্গা ভরচাঁদ গঙ্গাচরণকে সন্ধ্যাবেলা বললে, একটা পরামর্শ করি, চাষা গায়ে জ্যোতিষের ব্যবসা ভালো চলে, কাল থেকে বেরোবেন, ওদেরই হাতে আজকাল পয়সা, সেগুড়ে বালি, আগে চলতো এখন চলে না, চাল ডাল কেউ দিতে পারবে না, পয়সা হয়তো দেবে কিন্তু চাল দেবে কে, কিনবেন কোথায়?
ধান যদি দেয়? কোথাও নেই এ দেশে, সে যার আছে নুকিয়ে রেখেছে, বের করলে পুলিশের হানা, ভয়ে গাপ করে ফেলেছে সব। চাষা গাঁয়ের হালচাল আমাকে শেখাতে হবে না। তাহলে কাল দুজনেই বেরোই চলুন, নয়তো না খেয়ে মরতে হবে সপরিবারে। যার জমি নেই এ বাজারে তাকে উপোস করতেই হবে, জমি না চষে পরের খাবে এ আর চলবে না। চাষা লাঙল ধরে চাষ করে, আমরা তার উপর বসে খাই, এই ব্যবস্থা ছিল বলেই আজ আমাদের এ দুর্দশা। গঙ্গাচরণ একটু দম নিয়ে বললে, না ও জ্যোতিষ টতিষ নয়, এবার যদি নিজের হাতে লাঙল ধরে চাষ করতে হয় তাও করব, একটু জমি পেলে হয়। দুর্গা হেসে বললে, জমির অভাব নেই এদেশে, নীলকুঠির আমল থেকে বিস্তর জমি পড়ে, আমারই বাড়ির আশেপাশে দুবিঘে জমি জঙ্গল হয়ে পড়ে রয়েছে, আমার ভিটের সামিল সে জমি। তা আপনি করেন না কেন? না হয় রাঙা আলু করলেও পারতেন, তাই খেয়ে দুমাস কাটত। আমাদের ভদ্রলোকে কতগুলো মস্ত দোষ আছে, পরের পরিশ্রমে আমরা খাবো। আপনি আমি এমন কিছু 200 টাকা রোজগার করি নে, অথচ চাষ করব না, এবার টের পাচ্ছে মজা। দুর্গা ভরচাজ ওসব বোঝে না, সকলেই চাষ করবে নাকি মজার কথা, ও হলো বৈশ্যের কাজ, ব্রাহ্মণ বৈশ্যের কাজ করবে, তা কালে কালে তাও হবে। তিনি শুনেছেন শহরে নাকি কোনো বামুনের ছেলে জুতোর দোকান রয়েছে। জুতোর দোকান ভেবে দেখো, ব্রাহ্মণের আর কি হতে বাকি রইল। কাপালিদের বড় বউ এসে অনঙ্গ বউকে ফিসফিস করে বললে, খাল থেকে ছোট বউকে পাওয়া যাচ্ছে না। অনঙ্গ বউ বললে, হ্যাঁ সে কি কথা রে? তারে তো জানো মামুন্দি কেমন স্বভাব ছিল তার, হিটকোলা সেই এক ব্যাটার সঙ্গে, তুমি সতী নকি সেসব কথা তোমার সঙ্গে বলবো না। এখন কাল বিকেল থেকে আর বাড়িতে দেখছি নে, ঘরের বউ গেল কোথায়, যাচ্ছে যাই এখন। যাক কারো কাছে বলো না। কার কাছে আর বলতে যাচ্ছি দিদি, বলে কাটা কান চুল দিয়ে ঢাকো, তবু তো লোকে জিজ্ঞেস করবে কোথায় গেল, সত্যু জেলি নিয়ে এক্ষুনি ঢুকবে এখন এ বাড়িতে, সে রটাবে এখন সারা গায়ে, কি দায়ী আমি পড়েছি। দুদিনের মধ্যে ছোট বউয়ের টিকি দেখা গেল না, খোঁজাখুঁজি যথেষ্ট করা হয়েছে, কালীচরণ নিজেও আশেপাশের গ্রামে সন্ধান করেছে। অনঙ্গ বউ রাত্রে বলে, কি হলো বলো তো? গঙ্গাচরণ হেসে বললে, কি আর হবে, সে পালিয়েছে সেই যদু পোড়ার সঙ্গে, সেই ঠিকেদার ব্যাটা মহাধড়িবাজ। ও মা সে কি সর্বনাশ! হ্যাঁ গো কি হবে ওর, কি হবে ছুটকির? কি আর হবে, ওকে লাথি মেরে তাড়িয়ে দেবে সব মিটে গেলে, তখন নাম লেখাতে হবে শহরে গিয়ে, নয়তো ভিক্ষে করতে হবে। চতুর্থ দিন অনেক রাতে কে এসে ডাকলে ঘরের বাইরে থেকে, ও মামুন দিদি। ময়না জেগে উঠে বললে, কে ডাকছে বাইরে ও দিদি বলে? সে উঠে দোর খুলে দিতে ছোট বউ ঘরে ঢুকল, পরনে নতুন কোরা লাল পেরে শাড়ি, গায়ে সাদা ব্লাউজ, হাতে নতুন কাঁচের চুড়ি। অনঙ্গ বউ বিস্ময়ে ও আনন্দের সুরে বললে, কি রে ছোট বউ? ছোট বউ মেজের উপর বসে পড়ল, একটুখানি চুপ করে থেকে ফিক করে হেসে ফেলল। ময়নার মাও ততক্ষণ উঠেছে, ছোট বউয়ের কাণ্ড ওসব শুনেছে কদিনে। ময়নার মা ছিল কামদেবপুর গায়ের মধ্যে সকলের চেয়ে নিরীহ মেয়ে মানুষ, কখনো কারো কথায় থাকে না। গরিব ঘরের বউ, দুঃখদান্দার মধ্যে চিরকাল ছোট ছোট ছেলেমেয়েগুলোকে মানুষ করে এসেছে, সে শুধু চুপ করে ওর দিকে চেয়ে রইল। এমন অবস্থায় আবার লোকের মুখে হাসি বেরোয়, ময়নার মা এই কথাই ভাবছিল। অনঙ্গ বউ রাগে সুরে বললে, কিসের হাসি রে? ছোট বউ মুখ চুন করে বললে, এমনি। ও পুটলি কিসের?
ওতে চাল আছে তোমার জন্যে। ঝাঁট আমার তোর চালের মাথায়, নিয়ে যা এখান থেকে, আমি কি করবো তোর চাল? রাগ করো না বামুন দিদি, পায়ে পড়ি, তুমি রাগ করলে আমি কোথায় যাব। এবার ছোট বউয়ের চোখ দুটো যেন জলে ভরে গেল, সত্যিকারের জল। অনঙ্গ বউয়ের মনটা নরম হলো, খানিকটা স্নেহের সুরে বললে, বদমাইশ কোথাকার, ধারি মেয়ে, কোনো কাণ্ডজ্ঞান নেই, কি কাজ করতে কি কাজ করে বসো, তোমার কাণ্ডজ্ঞান হয় না? আজ বাদে কাল কোথায় গিয়ে জবাবদিহি করতে হবে সে খেয়াল হয় না তোমার? সতেরো ঝাঁট আমারই তোমার মাথায়, তবে যদি এ রাগ যায়। অজ্ঞান পাপীকে ভগবানও বোধহয় এমনি সস্নেহে অনুযোগের সুরে তিরস্কার করেন। ছোট বউ মুখ চুন করে মাটির দিকে চেয়ে বসে রইল। এর মধ্যে একদিন মতিমুচিনি অতি অসহায় অবস্থায় এসে পৌঁছল ওদের গায়ে। সকালে হাবু এসে বললে, মতি দিদিকে দেখে এলাম মা, কাপালিদের বাড়ি বসে আছে, ওর চেহারা বড় খারাপ হয়ে গিয়েছে। অনঙ্গ বউ বললে, কিরকম দেখে এলি রে? রোগা মতো। জ্বর হয়েছে? তা কি জানি, দেখে আসবো। হাবু আবার গেল, কিন্তু মতিকে সেখানে না দেখে ফিরে এলো। আর দুদিন ওর কথা কারো মনে নেই। একদিন সকালে মতি হাবুদের বাড়ির সামনে একটা আম গাছের তলায় এসে শুয়ে পড়ল। ওর হাত পা ফুলেছে, মুখ ফুলেছে, হাতে একটা মাটির ভাঁড়। সারা দুপুর সেখানে শুয়ে জ্বরে ভুগছে, কেউ দেখেনি। বিকেলের দিকে গঙ্গাচরণ বাড়ি ফিরবার পথে ওকে দেখে কাছে গিয়ে বললে, কে? ওকে চিনবার উপায় ছিল না। মতি ওটি কষ্টে গেঙিয়ে গেঙিয়ে বললে, এঙ্গে আমি দাদা ঠাকুর। কে মতি, এখানে কেন, কি হয়েছে তোর? আগে বড্ড জ্বর দাদা ঠাকুর, তিন দিন খাইনি, দুটো ভাত খাবো। তা হয়েছে তো ভালো, তুই উঠে আয় দেখি, পারবি? উঠবার সামর্থ্য মতির নেই, গঙ্গাচরণ ওকে ছোঁবে না, সুতরাং মতি সেখানেই শুয়ে রইল। অনঙ্গ বউ শুনতে পেয়ে ব্যস্ত হয়ে উঠল, কিন্তু সেও অত্যন্ত দুর্বল, উঠে মতির কাছে যাওয়ার শক্তি তারও নেই। বললে, ও গো মতিকে কিছু খেতে দিয়ে এসো। কি দেব? দুটো কলাইয়ের ডাল আছে ভিজানো, এক মুঠো দিয়ে এসো। ও খেয়ে কি মরবে? তার জ্বর আজ কদিন তা কে জানে, মুখ হাত ফুলে ঢোল হয়েছে, কেন ও খাইয়ে নিমিত্তের ভাগই হব। তবে কি দেব খেতে, কি যে আছে বাড়িতে। খুব ব্যস্ত হয়ে পড়ল অনঙ্গ, কিন্তু অন্য কিছু ঘরে নেই, কি খেতে দেওয়া যায়? এক টুকরো কচু ঘরে আছে বটে, কিন্তু তা রোগীর খাদ্য নয়। হাবু পুপাড়ার জঙ্গলের মধ্যে থেকে ওই কচুটুকু আজ দুদিন আগে তুলে এনেছিল। দুদিন ধরেই এক এক টুকরো সিদ্ধ খেতে খেতে ওই এক ফালিতে অবশিষ্ট আছে। ভেবেচিন্তে অনঙ্গবাবু বললে, হ্যাঁ গা, কচু বেটে জল দিয়ে সিদ্ধ করে দিলে রোগী খেতে পারে না? তা বোধহয় পারে, মান কচু? হ্যাঁ, জঙ্গুলে মান কচু। তা দাও। সেই অতি তুচ্ছ খাদ্য ও পথ্য একটা কলা পাতায় মুড়ে হাবু মতির সামনে নিয়ে গেল। অনঙ্গবউ অতি যত্ন নিয়ে জিনিসটা তৈরি করে দিয়েছে, হাবুকে বলে দিয়েছে ওকে এখানে নিয়ে আসবি, বাইরের পৈঠেতে বিচুলি পেতে পুরু করে বিছানা করে দিলেই হবে, আমতলায় শুয়ে থাকলে কি বাঁচে? হাবু গিয়ে ডাকলে, ও মতি দিদি, এইটুকু নাও। মতি ক্ষীণ সুরে বললে, কি? মা খাবার পাঠিয়েছে। কে? আমার মা, আমার নাম হাবু, চিনতে পারছো না? মতি কথা বলে না, খানিকক্ষণ কেটে গেল। হাবু আবার বললে, ও মতি দিদি। হ্যাঁ, কি? খাবার খাও, মা পাঠিয়েছে। শালিক পাখি, শালিক পাখি, ধানের চালায় বাস,
ও মতি দিদি, ওসব কি বলছো? কে 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 তুমি? আমি হাবু, ভাতছালে আমাদের বাড়ি ছিল, মনে পড়ে? নীলির ধারে পদ্ম ফুল, নাকের আগায় মতির দুল। ওরকম বলো না, খেয়ে নাও, গায়ে বল পাবে। কি এই খাবার খেয়ে নাও। কে তুমি? আমি হাবু, আমার বাবার নাম গঙ্গাচরণ চক্রবর্তী, পণ্ডিত মশাই ছিল, মনে পড়ে না? তবে এই নাও খাবার, মা পাঠিয়েছে। ওখানে রেখে দাও। কুকুরে খেয়ে ফেলবে, তুমি খেয়ে নাও, নিয়ে আমাদের বাড়ি চলো, মা যেতে বলেছে। কে তুমি? আমি হাবু, আমার বাবার নাম। মতি আর কথা বললে না, সে ঘুমিয়ে পড়ল। হাবু ছেলে মানুষ, আরও দু তিনবার ডাকাডাকি করে উত্তর না পেয়ে সে কচু বাটাটুকু ও শিয়রের কাছে রেখে চলে এলো। অনঙ্গবউ বললে, কিরে মতি কই, নিয়ে এলি নে? সে ঘুমোচ্ছে মা, কি সব কথা বলে, আবোল তাবোল, আমার তো ভয় হয়ে গেল, খাবারে কে এসেছি তার শিয়রে। আর একবার গিয়ে দেখে আসবে একটু পরে? বাবাকে একটু যেতে বলো, বাবা ফিরলে। তুই আর একটু পরে গিয়ে খাবারটুকু খাইয়ে আসবি? আরও কিছুক্ষণ পরে হাবু গিয়ে দেখে, আরও কিছুক্ষণ পরে হাবু গিয়ে দেখে এলো, মতি সেখানেই মুখ গুঁজে পড়ে আছে, উঠলও না বা ওর সঙ্গে কোনো কথাও বললে না, কচুবাটা সেইখানে ওই শিয়রের কাছেই পড়ে। হাবু অনেক ডাকাডাকি করলে, ও মতি দিদি, মতি দিদি, সন্ধে হয়ে এলো। অন্ধকার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে আকাশে মেঘ দেখা দিল, বোধহয় জল হবে। হাবু খুব ব্যস্ত হয়ে পড়ল বৃষ্টিতে ভিজবে এখানে বসে থাকলে, মতি দিদিও এখানে শুয়ে থাকলে ভিজে মরবে, এখন কি করা যায়? মাকে এসে ও সব কথা বললে। অনঙ্গবউ বললে, ময়নাকে নিয়ে যা, দুজনে ধরাধরি করে নিয়ে এসে ওই পৈটেতে শুয়ে দে। ময়না হাসি খুশি প্রিয় চঞ্চলা মেয়ে, সে বললে, আমরা আনতে পারবো, কি জাত কাকিমা? মুচি। ময়না নাক সিটকে বললে, ও মুচিকে ছুঁতে গেলাম বই কি এই ভর সন্ধেবেলা, আমি পারবো না, আমি বামুনের মেয়ে, বলেই হাসতে হাসতে হাবুর সঙ্গে বেরিয়ে চলে গেল। দুজনে গিয়ে দেখলে মতি সেভাবেই শুয়ে আছে, সেই একই দিকে ফিরে, ওর মাথার শিয়রে সেই কচু বাটা, পাশে একটা মাটির ভাঁড়। ময়না গিয়ে ডাকলে, ও মতি। কোনো সাড়া শব্দ নেই। ময়না হাবুর চেয়ে বয়সে বড়, বুদ্ধিশুদ্ধি আরও একটু পেকেছে, সে আরও কাছে গিয়ে ভালো করে দেখে বললে, কাকাবাবু বাড়ি থাকে তো ডেকে নিয়ে আয় দেখি। হাবু বললে, কেন? আমার যেন কেমন কেমন মনে হচ্ছে হাবু, একজন কোনো বড় লোককে ডেকে নিয়ে আয় দেখি। এমন সময় দেখা গেল কাপালিতে ছোট বউ সেই পথে আসছে। ময়না বললে, উমাসি শোনো এদিকে। কি? এসে দেখে যাও না, মতি দিদি কথাবার্তা বলছে না, কেমন করে শুয়ে আছে কেন? ছোট বউ তাড়াতাড়ি এগিয়ে এসে ভালো করে দেখলে, মতি মারা গিয়েছে, সে আর উঠে কচুবাটা খাবে না, ভাড়েও আর খাবে না জল, তার জীবনে যা কিছু সঞ্চয় তা পথের ধারেই ফেলে রেখে সে পরপারে চলে গিয়েছে। ছোট বউ আর ময়নার মুখে সব শুনে অনঙ্গবউ হাউ হাউ করে কাঁদতে লাগল। গ্রামে থাকা খুব মুশকিল হয়ে পড়ল মতি মুচিনীর মৃত্যু হওয়ার পরে, অনাহারে মৃত্যু এই প্রথম, এর আগে কেউ জানত না বা বিশ্বাসও করেনি যে অনাহারে আবার মানুষ মরতে পারে, এত ফল থাকতে, কাছে কাছে নদী চলে এত মাছ থাকতে, বিশেষ করে এত লোক যেখানে বাস করে গ্রামে ও পাশের গ্রামে, তখন মানুষ কখনো না খেয়ে মরে?
কেউ না কেউ খেতে দেবেই, না খেয়ে সত্যি কেউ মরে না। কিন্তু মতি মুচিনির ব্যাপারে সকলেই বুঝলে না খেয়ে মানুষে তাহলে তো মরতে পারে। এতদিন যা গল্পে কাহিনীতে শোনা যেত আজ তা সম্ভবের গণ্ডির মধ্যে এসে পৌঁছে গেল। কই, এই যে একটা লোক মারা গেল না খেয়ে, কেউ তো তাকে খেতে দিলে না, কেউ তো তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারলে না। সকলের মনে বিষম একটা আশঙ্কা সৃষ্টি হলো, সবাই তো তাহলে না খেয়ে মরতে পারে। দুর্গা ভরচাঁদ সেদিন দাওয়ায় বসে মতিমুচিনীর মৃত্যু দৃশ্য দেখল। মনে মনে ভাবলে, এবার আমার এতগুলো ছেলে মেয়েকে খেতে দেবে কে? এদের ঘরে তো খাবার নেই, কোনোদিন এক খুঁচি কলাইয়ের ডাল, কোনোদিন বা একটা কুমড়ো, তাই সবাই মিলে ভাগ করে খাওয়া। দুর্গা ভরচাঁদ বুড়ো মানুষ, ওর তাতে পেট ভরে না, পেটে খিদে লেগেই আছে, খিদে কোনো দিন ভাঙে না, দিন দিন দুর্বল হয়ে পড়েছে, এমনভাবে আর কদিন এখানে চলবে? মতির মৃতদেহ আমতলাতেই পড়ে আছে, কত লোক দেখতে আসছে, দূর থেকে দেখে ভয় ভয়ে চলে যাচ্ছে। আজ যা ওর হয়েছে তা তো সকলেরই হতে পারে, ও যেন গ্রামের লোকের চোখ ফুটিয়ে দিয়ে গেল। একটি মূর্তিমান বিপদের সংকেত স্বরূপ ওর মৃতদেহটা পড়ে আছে আম গাছতলায়, অনাহারে প্রথম মৃত্যুর অশনি সংকেত। দুর্গা ভরচাঁদ বললে, তাই তো ভায়া, এখন কি করা যায়? গঙ্গাচরণ সন্তুষ্ট ছিল না ওর ওপর, এক পাল ছেলে মেয়ে নিয়ে এসে খাড়ে বসে খাচ্ছে এই বিপদের সময়, স্ত্রীর ভয়ে কিছু বলতেও পারা যায় না। বিরক্ত সুরে বললে, কি আর করা যাবে, সকলের যা দশা আমাদেরও তাই হবে, না খেয়ে কটা দিনই বা চলবে তাই ভাবছি, একটা হিললে না হলি যাই বা কোথায়? একটা হিললে কি এখানে বসে হবে, চেষ্টা করে দেখতে হবে? অনঙ্গবাবু কাপড়ের ছোট এতটুকু একটা পুটলি হাতে ওদের দেখিয়ে দেখিয়ে বললে, এতে কি আছে বলো তো, জ্যাঠামশাই বলুন তো এতে কি? কি জানি কি, এতে আছে শশার বীজ, নাউয়ের বীজ আর শাঁকালুর বীজ, কাপালিদের ছোট বউ দিয়ে গিয়েছে, এ পুঁতে দেব আমাদের উঠোনে। গঙ্গাচরণ বললে, সে আসে এখন বসে থাকো, কবে তোমার নাউ শশা ফলবে আর তাই খেয়ে দুঃখ একেবারে ঘুঁচবে, সবাইকে মরতে হবে এবার মতিরই মতো। অনঙ্গবাবু বললে, হ্যাঁ গা, মতির দেহটা ওখানে পড়ে থাকবে আর শেয়াল কুকুরে খাবে, ওর একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা হবে? ওর জাতের কেউ এ গায়ে নেই, থাকলেও কেউ আসবে না, কেউ ছোবে না মরা। না যদি কেউ আসে, চলো আমরা সবাই মিলে মতি সৎকার করি গে, ওকে ওভাবে ওখানে পড়ে থাকতে দেব না, ও বড় ভালোবাসত আমায়, আমারই কাছে মরতে এলো শেষকালে, বড্ড ভালোবাসত যে হতবাকি। অনঙ্গবাবু আঁচলের ভাঁজ দিয়ে চোখ মুছলে। হৃদয় সকলের থাকে না, যার থাকে তার আনন্দও যত কষ্টও যত। অনঙ্গবাবু ছটপট করছে মতির মৃতদেহটা ওভাবে পড়ে থাকতে দেখে, কিছুতেই ওর মনে স্বস্তি পাচ্ছে না। তার নিজের যে সে অবস্থা নয়, তাহলে সে আর ময়না দুজনে মিলে মৃতদেহটাকে সৎকার করে আসত। দুর্গা ভরচাঁদ বললে, চলো ভায়া, আমরা দুজনে যাহ কোটির ব্যবস্থা করে আসি। গঙ্গাচরণ একটু অবাক হয়ে গেল, দুর্গা ভরচাঁদের মুখে এত পরোপকারের কথা, কিন্তু কার মধ্যে কি থাকে বোঝা কি যায়? সত্যি সে তা করলো শেষ পর্যন্ত। দুর্গা ভরচাঁদ আর গঙ্গাচরণ আর কাপালিদের ছোট বউ। আরও দুদিন কেটে গেল, শোনা গেল গ্রাম ছেড়ে অনেক লোক পালাচ্ছে, রাত্রির মধ্যে অর্ধেক লোক চলে গিয়েছে কাপালিপাড়া থেকে।
কাপালিদের ছোট বউ সকালে এসে জানালে অনঙ্গ বউকে, সে চলে যাচ্ছে। অনঙ্গ বউ বললে, কোথায় যাবি? সবাই যেখানে যাচ্ছে শহরে, সেখানে গেলে গেরোমেন্টো নাকি খেতে দিচ্ছে। কে বললে? শুনলাম, সবাই বলছে। কার সঙ্গে যাবি? তোর স্বামী যাবে? সে তো বাড়িতে নেই, সে আজ দিন পাঁচ সাত বেগুন বেচতে গিয়েছে শহরের হাটে, আর আজও তো ফিরল না। কোথায় গেল? তা কি করে বলবো, তুমিও যেখানে আমিও সেখানে। তুই যেতে পারবি না, আমার কথা শোন ছুটকি, তোর অল্প বয়স, নানা বিপদ পথে মেয়ে মানুষের, আমার কাছে থাক তুই, আমি যদি খেতে পাই তুইও পাবি, আমার ছোট বোনের মতো থাকবি, যদি না খেয়ে মরি দুজনেই মরব। কাপালি বউ সাত পাঁচ ভেবে চুপ করে রইল। অনঙ্গ বউ বললে, কথা দে, যাবি নে? তুমি যখন বলছো দিদি, তোমার কথা ঠেলতে পারি নে, তাই হবে। যাবি নে তো? না। আচ্ছা দাঁড়াও দিদি, আমি চট করে একটা জায়গা থেকে আসি, এক্ষুনি আসছি। ইটখোলার পাশে অশ্বত্থতলায় যদু পোড়া অপেক্ষা করছে, বেলা আটটার বেশি নয়। ওকে দেখে বললে, এই বুঝি তোর সকালবেলা, ইটখোলার কুলিদের হাজরে হয়ে গেল, বেলা দুপুর হয়েছে, বেলা দুপুর হয়েছে, ও বেলা কখন গাড়ি নিয়ে আসব সন্ধ্যের সময়? অনঙ্গ বউ বললে, আনতে হবে না। যদুপোড়া আশ্চর্য হওয়ার সুরে বললে, আনতে হবে না গাড়ি? তার মানে কি, হেঁটে যাবে? অত কম নয়। ছোট বউ হাত নেড়ে নেড়ে বেশ ভঙ্গি করে কৌতুকের সুরে বললে, হাঁটতেও পারবো না, যাবো না। যাবে না মানে? মানে যাবো না। যাবে না তবে আমাকে এমন করে নাচালে কেন? বেশ করেছি। কথা শেষ করেই কাপালি বউ ফিরে চলে আসবার জন্য উদ্যত হয়েছে দেখে যদুপোড়া দাঁত খিচিয়ে বললে, না খেয়ে মরছিলে বলে ব্যবস্থা করে দিয়েছিলাম, না যাও মরো না খেয়ে। কাপালি বউ কোনো উত্তর না দিয়ে হনহন করে চলে গেল। যদুপোড়া চেঁচিয়ে ডাক দিলে, শুনে যাও, একটা কথা আছে। কাপালি বউ একবার দূর থেকে চেয়ে দেখলে পেছন ফিরে, একটু ইতস্তত করলে, তারপর একেবারেই চলে গেলে। নমস্কার, তোমরা গত তিনটি পর্ব জুড়ে শুনলে অশনির সংকেত, আজকে শেষ হলো সমস্ত উপন্যাসটা, এবং তোমরা প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আমার সঙ্গে ছিলে, তার জন্য অনেক ধন্যবাদ। আশা করব শেষ পর্বটাও তোমরা শুনবে, এবং সমস্ত পর্ব তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে নিজের বন্ধুবান্ধব এবং ফ্যামিলির মধ্যে। ধন্যবাদ।